আচ্ছা আমাদের বয়স নিয়ে আজকে আলোচনা হবে তো বয়স নিয়ে মৌলিক বিষয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে একটা মানে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব হ্যাঁ তো সেখানে আমরা কিছু বেসিক বিষয়ে আলোচনা করব অল্প একটু যেগুলো আপনাদের জানাই আছে তারপরে রিভিউ করি সেটা হচ্ছে যখন আপনি কোনো বয়স বের করবেন বয়স তিন চার রকমের বের করতে হয় একটা হচ্ছে অনুপাতের ভিত্তিতে বয়স আছে যে পিতা পুজোর বয়সের অনুপাত দেওয়া থাকে এগুলো কিছু আছে যে আপনার হচ্ছে ওই পিতা পুত্রের বয়সের আপনার সমষ্টি দেওয়া থাকে সেভাবে কিছু বের করতে হয় এবং অনেক সময় দেখবেন যে হচ্ছে যমজ সন্তান দেওয়া থাকে সেগুলো বের করতে হয় আবার জন্মদিন দেওয়া থাকে সেখান থেকেও অনেক সময় বয়স বের করতে হয় আমরা মূলত এই কয়েক প্রকারের অঙ্কগুলোই শিখব পাশাপাশি আপনাদের এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন আপনি বয়সটা হচ্ছে মানে বের করবেন সব সময় খেয়াল করবেন যে ছোট বয়সের যে হ্যাঁ সেইটা লক্ষ্য করে আপনি হচ্ছে অঙ্কটা ধরবেন মানে আমরা এক্স ওয়াই ধরে অঙ্ক যখন করব তখন ছোট বয়সেরটা ধরবো বড় বয়সেরটা আমরা একসাথে যোগ করে বের করব। যাই হোক যাই এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আস্তে আস্তে বুঝতে পারবো আপনারা একটু ধৈর্য ধরে থাকলেই হবে আচ্ছা এখানে আমরা একটু করে শুরু করি প্রথমে বলছে যে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে হচ্ছে কার বয়স কত আচ্ছা ভালো কথা তে আমরা হচ্ছে আগে বিষয়টা মানে এখানে দেখেন আমি জাস্ট এখানে অঙ্কগুলো করাবো কিভাবে লিখতে হবে পরীক্ষায় মানে কি কি কথা লিখতে হবে কি এগুলো শীতে সব দেওয়া আছে আপনারা শীত যারা দেখছেন তারা বুঝতে পারবেন শীতে সুন্দর করে দেওয়া আছে সুতরাং এখানে যে সব হুব লেখার দরকার আছে তা না বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি জাস্ট আচ্ছা এখানে আমাদের তিনটা সিচুয়েশন আপনি চিন্তা করেন আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ ছিল আচ্ছা তাহলে আমাদের বয়সের তিনটা জায়গা একটা হচ্ছে আট বছর পূর্বে ঠিক আছে আট বছর পূর্বে একটা ঠিক আছে আট বছর পূর্বে আচ্ছা আরেকটা হচ্ছে বর্তমান হম আর একটা হচ্ছে দশ বছর পর দশ বছর পর ঠিক আছে দশ বছর পর এখন এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি আমাদের কাজটা শেষ হবে প্রথমে বলছে আট বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের গুণ তার মানে ধরেন এখানে যদি আমি পুত্রের বয়সটা যদি এখানে এক্স হয় তাহলে পিতা হবে কত পিতা হবে হচ্ছে এইট এক্স তাই না বর্তমান বয়স তাহলে কত হবে এটা তো আট বছর পূর্বে তাহলে বর্তমানে আপনার পুত্র হবে হচ্ছে এক্স প্লাস এইট আর পিতা হবে হচ্ছে পিতা হবে হচ্ছে এইট এক্স প্লাস এইট তাই না আচ্ছা এখান থেকে যদি আপনি দশ বছর পরে যান তাহলে পুত্র হবে কত প্লাস আঠারো তাই না আচ্ছা এখন প্রশ্ন মতে ওনারা কি বলছে প্রশ্ন মতে বলছে যে হ্যাঁ এই যে দশ বছর পরে যে বয়সটা হলো এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে পিতা ঠিক আছে এই পুত্রের বয়সের দ্বিগুণ করলে পিতার বয়সের সমান হবে ঠিক আছে তাহলে আপনার এখান থেকে বলছে পুত্রের দ্বিগুণ তার মানে পুত্রের বয়সের দ্বিগুণ করলে পিতার বয়সের সমান হবে তাহলে টু এক্স প্লাস আঠারো হচ্ছে টু ছত্রিশ মানে এক্স এ পাশে নিলে এক্স আঠারো থেকে ছত্রিশ বাদ দিলে হবে মানে সিক্স এক্স ইকুয়াল টু হচ্ছে আঠারো তাহলে এক্স এর মানটা হবে তিন হ্যাঁ আচ্ছা এই তো আপনাদের অঙ্ক মোটামুটি শেষ এখন বলছে যে বর্তমানে কার বয়স কত তাহলে আমরা যেহেতু এক্স এর এটা পেয়ে গেছি সেহেতু এখানে দেখেন বসাই দিলে আমি পুত্রেরটা পেয়ে যাব এখানে বসাই দিলে আমি পিতারটা পেয়ে যাব ঠিক আছে তাহলে হচ্ছে পুত্রের বয়সটা কত পুত্রের বয়সটা হচ্ছে আট যোগ তিন মানে এগারো বছর আট যোগ তিন এগারো বছর আর পিতা হবে কত পিতা হবে এইট গুণন তিন প্লাস এই বছর তাই না 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 আর বছর বছর হচ্ছে আচ্ছা এই প্রশ্নটা অনেক পরীক্ষা এসেছে আপনারা সিটে দেখেছেন অনেক ধরনের পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনাদের কি কারো এই প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা হলো এটা আপনাদের ধরেন বয়সের অঙ্ক যদি একটা পরীক্ষা আসে এটা আসে হ্যাঁ মানে বয়সের অঙ্কের ভিতর এটা সব বেশি সমস্যা মানে ইয়া গুরুত্বপূর্ণ আপনাদের যদি কারো প্রবলেম থাকে আপনারা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন হ্যাঁ মানে আপনারা হ্যান্ড রেস করবেন বা হচ্ছে আপনারা কি করবেন ওই এস এম করবেন যে এটা আমার আসলে প্রবলেম এরকম আচ্ছা দেখি আচ্ছা কারো কোনো সমস্যা আছে কি এটা নিয়ে সমস্যা না থাকলে আমি মিশাই দেবো ঠিক আছে মিশাই দিয়ে আমরা সেকেন্ড প্রশ্ন চলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা দেখছেন যে অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে আচ্ছা জাহিদুল আপনার আপনাদের প্রশ্ন করতে হবে হ্যাঁ মানে প্রশ্ন না করলে কিন্তু মানে সঠিকভাবে আনসার আমি দিতে পারবো না জাহিদুল আপনার হচ্ছে আনমিউট করে কথা বলেন যে কোথায় সমস্যা তাহলে আমি সেই বিষয়টা ধরে ধরে আস্তে আস্তে মানে আপনাদের সাথে আলোচনা করব হুম না স্যার আমি বলতে চেয়েছিলাম যে মানে প্রশ্ন যে বিষয়টা ওই জিনিসটা আমি বুঝতে পারিনি আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল এখন এই যে অঙ্ক সলভটা করেছেন মানে এই বিষয়টা আমি ফুল ক্লিয়ারলি ভাবে বুঝতে পারিনি এই কারণে বলছি যে স্যার যদি আরেকবার বলতেন উপকৃত হতাম মানে বিষয়টা হচ্ছে দেখেন আমাদের এখানে প্রথমে বলছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আর আট গুণ তাই না তাহলে আট বছর পূর্বে লিখলাম পুত্র যদি এক্স বছর হয় তার সাথে আট গুণ করলে পিতা হবে তাই না হম কারণ আট গুণ যে বুঝতে পারছেন কথা আছে হ্যাঁ হ্যাঁ রিটার্নে এভাবে দিলেও হবে অথবা শীতে আসে এখন দেখেন বর্তমানে আসি বর্তমানে কি হয় যে আট বছর আগে যত বছর বয়স হবে তার সাথে আট যোগ করলে বর্তমান বয়স হবে তাই আট যোগ করলে বর্তমান বয়স হবে এবার দশ বছর পরে গেলে এটার সাথে আরো দশ বছর করে যোগ হবে তার মানে এখানে আট আছে যোগ হবে হবে এখানে আছে এখন বলছে সেই সময় হচ্ছে পুত্রের যে বয়স আর পিতার যে বয়স পিতার বয়সটা হবে পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে আপনার এক্স এর মানটা বের হয়ে গেল এক্সের মানটা এখানে বসালে পুত্র এখানে বসালে পিতা পেয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই বলছে তিন ভাই বোনের তিন ভাই বোনের বয়সের গড় হচ্ছে আটচল্লিশ বয়সের গড় হচ্ছে পঁচিশ বছর তাহলে তাহলে পিতার বয়স কত আচ্ছা পিতা মানে কয়জন হবে ওইদিকে তিন ভাই বোন আর এদিকে একজন চারজন তাই না তাহলে হচ্ছে মোট পিতা সহ আমরা যদি বলি পিতা সহ চারজনের 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 বয়স হ্যাঁ আচ্ছা চারজন এখানে দেখেন খেয়াল করেন যে গড় বয়স হচ্ছে পঁচিশ বছর তাহলে আপনার পঁচিশ যেহেতু চারজন তাহলে গুণ করলে বছর তাই না গড় যদি হয় তাহলে হচ্ছে গুণ সম্পূর্ণ বয়স পাওয়া যাবে আর এখানে হচ্ছে ভা ভাই বোনের বয়স ভাই বোনের ভাই বোনের বয়স কত হবে আপনার হচ্ছে তিনজন তাহলে ষোলো তিন ষোলো বছর যেহেতু গড় ষোলো তাহলে তিন ষোলো বছর তাই না আচ্ছা তাহলে এখন বলছে যে পিতার বয়স কত তাহলে পিতার বয়স আমরা হচ্ছে এখান থেকে ইজিলি বের করতে পারবো পিতার বয়স হচ্ছে কত বছর এই আর একশো থেকে আটচল্লিশ বাদ দিলে বান্ন বছর ওকে কারণ চারজন মিলে একশো বছর আর পিতা হচ্ছে আটচল্লিশ বছর তাহলে এটা হবে হচ্ছে বান্ন বছর আমাকে বুঝাতে পারছি বিষয়টা হ্যাঁ দোলাল লিখছে যে পরেরটাতে চলে যায় তাহলে আমার মনে হয় কোনো সমস্যা নেই এটা দেখেন বলছে যে হ্যাঁ পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতেষ্টু দুই পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে সাতেষ্টু দুই এখন বলছে কি যে পিতা পুত্র বা সাতষ্ট দুই পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল আচ্ছা তো পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতষ্ট দুই এর অর্থ হচ্ছে আপনার পিতার বয়স হবে পিতার বয়স পিতার বয়স হচ্ছে সাতষ্ট দুই মানে সেভেন এক্স আর পুত্র হচ্ছে দুই মানে হচ্ছে টু এক্স তাই না আচ্ছা এখন বলছে পিতার বয়স বিয়াল্লিশ তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে হচ্ছে পিতা বিয়াল্লিশ মানে সেভেন এক্স ওয়ান সেভান বিয়াল্লিশ তাহলে সাদ্দে ভাগ্য লেক্সের মান্থ ছয় বলছে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল আচ্ছা পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়স ছয় দোকানে বারো বছর তাহলে দশ বছর পূর্বে কত ছিল এখন যদি বারো হয় তাহলে দশ বছর পূর্বে ছিল বারো থেকে আপনি দশ বাদ দেন তাহলে দুই বছর ঠিক আছে ওকে এটা কি ক্লিয়ার সবার বুঝতে পারছেন আর যদি প্রবলেম থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন অথবা এস করবেন যে কথা বলতে চান এরকম সমস্যা থাকলে জিজ্ঞেস করতে হবে আদারওয়াইজ কিন্তু মানে এটা আপনাদের প্রবলেম থেকে যাবে পরে সমস্যা হবে যে কোনো বিষয়ে অল্প পড়লেও কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভালো করার কোনো সুযোগ নেই কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে আমি পরটাতে গ্রুপে দেওয়া আছে আচ্ছা এরপরে চলে আসি লাবিব হচ্ছে রামিম চিদান বয়সের গড় লাভিব রামিম আর সাফিনের বয়সের গড় পাঁচ বছরের কম মানে হচ্ছে আপনার প্রথমে লাভিব আর জিদানের বয়সের গড় যদি আপনি করেন সেটা হচ্ছে লাভিব আর সাফিনের বয়সের গড়ের থেকে পাঁচ বছরের কম তাহলে সাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত আচ্ছা এনারা কি বলছে আমরা প্রথমটা একটু বুঝি প্রথমে দেখেন বলছে হচ্ছে লাভিব তাই না এটা হচ্ছে লাভিব তারপরে কে এটা হচ্ছে রামিম হ্যাঁ রামিম তারপরে কে তারপরে হচ্ছে তিনজনের হচ্ছে তিনজন আর পরে কে কে আছে পরেও আবার আছে হচ্ছে লাভিব তারপরে আছে হচ্ছে রামিম হ্যাঁ রামিম আর একজনকে সাফিন সাফিন ঠিক আছে এখন বলছে প্রথমে এদের বয়সের গড় বের করতে হবে হ্যাঁ মানে প্রথমে লাবিম রামিম জিদানের বয়সের গড় তাহলে এদের তিনজনের বয়স যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় হবে এদের তিনজনের বয়স যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় হবে তাই না এখন বলছে যে এই যে প্রথম যে গড় সেটা নাকি হচ্ছে কি প্রথম যে গড়টা সেটা নাকি হচ্ছে মানে এই এই দুইটা বয়সের গড়ের পাঁচ বছর কম তার মানে কি এই দুইটা বিয়োগ করলে এদের পার্থক্য হবে হচ্ছে পাঁচ বছর ঠিক আছে বিয়োগ করলে পার্থক্য হবে পাঁচ বছর কথা বুঝতে পারছেন কি মানে এদের তিনজনের বয়স হ্যাঁ লাবিব ব্রাহ্মিম জিদানের বয়সের গড় অপেক্ষা লাবি ব্রাহ্মিমের এই তিনজনের বয়সের গড় পাঁচ বছর কম তার মানে প্রথম তিনজনের গড় থেকে পরের তিনজনের গড় বাদ দিলে হয়ে যাবে হচ্ছে কে পাঁচ বছর ঠিক আছে কথাটা বুঝতে পারছেন কি আচ্ছা তাহলে আমরা আছে এই লেখাগুলো একটু সংক্ষেপে লিখি তাহলে এল আবিব কে এল লিখি এল প্লাস রামএম কে আর লিখি আর জিদান কে হচ্ছে জেড লিখি হ্যাঁ এই তিন আচ্ছা তারপরে মাইনাস এটা এল মাইনাস আর মাইনাস হচ্ছে সাফিনেরটা এস এটা ইকুয়াল টু তিন ওই পাশে নিয়ে গেলে পনেরো তাহলে এগুলো কাটা গেল এটা 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 কাটা তাহলে জেড মাইনাস এস ইকাল টু পনেরো এখানে দেখেন সাফিনের বয়স বিশ বছর দেওয়া আছে তাহলে এটা বিশ এখানে বসায় দিলে পনেরো তাহলে জেড এর মান হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ বলছে যে জিদানের বয়স কত জেড তো জিদানি তাই না তার মানে পঁয়ত্রিশ বছর না সরি ভুল হলাম না তিন আচ্ছা পনেরো পঁয়ত্রিশ বছর হওয়ার কথা হম আচ্ছা পরেরটাতে চলে যাই তাহলে পরেরটাতে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা প্রথমে বলছে কি পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিরিশ টু এক পনেরো বছর পর তাদের অনুপাত হবে হচ্ছে দুইস্টু এক বর্তমানে কার বয়স কত হ্যাঁ ঠিক আছে আচ্ছা নাবিল আপনি মানে হ্যান্ড রাইস করেন আচ্ছা আয়ান হ্যাঁ আয়ান বলেন হ্যাঁ বলেন বলছিলাম ওই লেকচার ছিল তো এটা পঁচিশ আছে আনসার আর এটা তো আপডেট করছেন স্যার আমাদের আগে তো বলছিলাম ওই সিটে তো এটা নেই মনে আপডেট এটা পঁচিশ থাকলে এটা ভুল হতে পারে কারণ তিন তো লস হলে তিন পাঁচ পনেরো হবে না পনেরো সাথে বিশ যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ হবে হ্যাঁ আচ্ছা এটা আমি দেখে কারেকশন দেবো নি আচ্ছা যদি কোনো একটা ভুল টাইপিং মিস্টেক থাকে ঠিক আছে হ্যাঁ আয়েন এরপর একটাতে আসি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলছে যে এখানে বলছে কি পাঁচ বছর পূর্বে এই যে এক নম্বর যে অঙ্কটা আমরা করলাম না এই অঙ্কটার এই অঙ্কটা সেম পাঁচ নম্বর মানে এক নম্বর প্রথম যে অঙ্কটা আমরা করেছি সেই অঙ্কটার এই অঙ্কটা হচ্ছে একদমই সেম হ্যাঁ বলছে যে আপনার পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে তিন ইষ্টু এক পনেরো বছর পরে তাদের অনুপাত হবে হচ্ছে দুই এক তাহলে বর্তমানে কার বয়স কত আচ্ছা তাহলে এখানেও তিনটা সিচুয়েশন আপনি চিন্তা করেন একটা হচ্ছে পাঁচ বছর পূর্বে হুম পাঁচ বছর পূর্বে ঠিক আছে পাঁচ বছর পূর্বে আর হচ্ছে বর্তমান আর হচ্ছে কি পনেরো বছর পর ঠিক আছে পনেরো বছর পর এই তিনটা সিচুয়েশন আপনি বুঝলে দ্রুত হবে তাই পাঁচ বছর পূর্বে হচ্ছে ধরেন আমি ধরলাম যে পিতা এবং পুত্র তাই না তাহলে হচ্ছে প্রথমে পুত্র লিখি পুত্র পুত্র যদি এক্স বছর হয় তাহলে পিতা হবে কত তিন গুণ মানে আপনার এই যে এক হলে তিন মানে থ্রি এক্স থ্রি এক্স ঠিক আছে আচ্ছা বর্তমান বয়স তাহলে পুত্র কত হবে পুত্র হবে হচ্ছে পাঁচ বছর পূর্বে তার মানে এক্স প্লাস পনেরো বছর পরে গেলে কি হবে পিতা হবে এক্স প্লাস পনেরো আর পাঁচে বিশ আর পুত্র হবে আর এটা হবে থ্রি এক্স প্লাস বিশ এখন প্রশ্ন মতে আমাদেরকে ওনারা বলছে যে কি এই পনেরো বছর যে পরের বয়সটা মানে এক্স প্লাস বিশ এইটা আর এটা হচ্ছে কি পিতারটা পিতার বয়স হবে পিতার বয়স হবে হচ্ছে পুত্রের দ্বিগুণ তাই না মানে এক একটু দুই মানে কি পুত্রের দ্বিগুণ তাহলে দ্বিগুণ বা তাহলে এটা হচ্ছে টু এক্স প্লাস চল্লিশ বিশ তার মানে এক্স এর মানটা হবে কি আপনার বিশ হ্যাঁ তাহলে এর মানটা যদি বিশ হয় তাহলে এখানে দেখেন বিশ আর পাঁচ যোগ করলে হচ্ছে পুত্রেরটা বছর আর এখানে তিন হচ্ছে বছর এই আর পিতা পুত্রের বর্তমান বয়স সবাই বুঝতে পারছেন কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস আগেরটা কি ভুল হলো না বিল আচ্ছা আমি আগেরটা তো ব্যাক করতেছি দাঁড়ান এটা আমি শেষ করে নি আগে নাভিল বলেন এইখানে ভুল হলো স্যার এ দেখেন

আচ্ছা তাহলে ধরেন আমাদের হচ্ছে মানে বুঝতে পারছেন এভাবে আপনারা এইভাবে যদি সুন্দর করে নিজে কনস্ট্রাকটিভ হতে করতে পারেন এই প্রশ্নটাও পরীক্ষায় খুবই আসে হ্যাঁ তো এটা আমি একটু স্কিপ করলাম তাহলে এটাতে পরে পরটাতে চলে যায় যে পিতা পুত্রের বয়সের অনুপাত সাতাশ টু দুই পাঁচ বছর পরে অনুপাতটা হবে আঠাশ তিন বর্তমানে কার বয়স কত হুম তো এটা কি করে দেবো আপনারা বাসায় করতে পারবেন এটা মানে আমরা যে প্র্যাকটিস এতক্ষণ ধরে করলাম তার ভিত্তিতে কি মনে হয় হুম এটা আমি একটু রেখে দিলাম আপনারা একটু প্র্যাকটিস করেন না পারলে আপনাকে ক্লাসে বলেন হ্যাঁ এই দুইটা ছয় আর সাত অঙ্ক করবেন আট থেকে করি পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে বছর হ্যাঁ পিতা পুত্রের দ্বিগুণ লেখা টু যে টু ওয়ান থাকলে তো দ্বিগুণ হয় টু টু ওয়ান মানে একজনের বয়স এক বছর হলো আর একজনের বয়স দুই বছর হম আচ্ছা এখানে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল দেখেন যে আমাদের বছর পূর্বের কথা বলছে তাহলে সাত আমরা যদি এটা অনুপাত দিয়ে করলে একটু সহজ হয় আপনারা যদি অনুপাত দিয়ে বুঝতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি উম মানে খুবই ইজি হবে হ্যাঁ মানে এখানে বলছে কি সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ দুই তাহলে আমরা আগে সাত বছর আগে যাই হ্যাঁ তাহলে সাত বছর পূর্বে সাত বছর পূর্বে বয়সের সমষ্টি দেখেন এখন হচ্ছে সত্তর বছর তাই না তাহলে সাত বছর আগে যদি আপনি যান তাহলে বাবারও সাত বছর বাদ যাবে ছেলেরও সাত বছর বাদ যাবে তাহলে চোদ্দ বছর বাদ দিলে কত হবে ছাপ্পান্ন বছর তাই না সাত বছর আগে যদি আমরা বাপ যোগ করি তাহলে হবে বছর থেকে বাদ যাবে এখন বলছে যে সেই সময় এই সাত বছর পূর্বে তাদের অনুপাত ছিল ফাইভ ইস টু মানে সেই সময় যদি আপনি বয়সটা ভাগ করেন তাহলে ফাইভ ইস টু টু হবে তাহলে সেই সময় পিতার বয়স ছিল কত পিতার বয়স সেই সময় ছিল হচ্ছে পিতার বয়স সেই সময় ছিল হচ্ছে এই যে ছাপ্পান্ন বছর আছে না এই ছাপ্পান্ন বছরের পাঁচ ইস্টে দুই মানে কয় ভাগ হবে বলেন তো পাঁচ ইস্ট দুই মানে সাত ভাগ হবে সাত ভাগ হয়ে বাবারটা হচ্ছে পাঁচ ভাগ তাহলে হচ্ছে বাবার ছিল চল্লিশ বছর হম বাবার ছিল চল্লিশ বছর আর পুত্রের ছিল কত ছাপ্পান্ন থেকে চল্লিশ বাদ দিলে বাদ বাকিটা ছেলের হম চল্লিশ বাদ দিলে বাদ বাকিটা ষোলো বছর হচ্ছে সেলের বয়স আপনারা এই কথাটা বুঝছেন যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন হ্যাঁ এই এই যে এখানে যে দুইটা আমাদের কাজ করলাম এটাকে কি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে এখন জিজ্ঞেস করবেন এর পরে কিন্তু আর আমরা প্রসিড করে লাভ হবে না তাহলে কারো কোনো কনফিউশন থাকলে মানে আমাদের সাত বছর পূর্বে হচ্ছে বাবা সেলের বয়স ছিল ছাপ্পান্ন বছর তখন বয়সের ভাগ ছিল পাঁচ দুই মানে পাঁচ দুই মানে কি আপনার সাত ভাগ করে বাবার হবে পাঁচ ভাগ আর ছেলের হবে দুই ভাগ হুম মানে টাকা ভাগের মতো তাহলে এই ছাপ্পান্ন সাত ভাগ করেন সাত ভাগ করে সাত ভাগ করে বাবার হলো পাঁচ ভাগ তাহলে বছর 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 আর ছেলের হলো মানে মোট ছিল এখন বলছে পাঁচ বছর পরে বয়স কত হবে এটা কিন্তু সাত বছর আগের ঘটনা হ্যাঁ সাত বছর আগের ঘটনা তাহলে পাঁচ বছর পরে যাই আমরা পাঁচ আহ পাঁচ বছর পর পাঁচ বছর পর হচ্ছে আপনার পিতার কথায় আসি পাঁচ বছর পরে পিতা কত হবে পাঁচ বছর পরে এখন দেখেন পিতা সাত বছর আগে ছিল চল্লিশ এখন যদি আপনি বর্তমানে আসেন তাহলে আর এখান থেকে বছর পরে গেলে কত হবে বছর আর পুত্র কত হবে পুত্রের সাত বছর আগে ছিল ষোলো এখন আপনার বর্তমান হবে ষোলো আর সাথে তেইশ তেইশ থেকে পাঁচ যোগ করলে আঠাশ বছর এই আর কি এখন বলছে অনুপাত কত তাহলে অনুপাত করলেই হবে অনুপাত করলেই হবে অনুপাত হচ্ছে চার দিয়ে কাটলে তের বান্ন চার সাত আঠাশ তাহলে তেরো অনুপাত সাত হবে আপনারা কথা বুঝতে পারছেন না বুঝতে পারলে এখন হ্যান্ড রেস করবেন হ্যান্ড রেস করলে আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার করবো পরে কিন্তু এগুলো কনফিউশন রেখে দিলে বাসায় আর হবে না হুম

তাই না সাত বছর আগে বয়স ছিল চল্লিশ তাহলে বর্তমানে হবে সাতচল্লিশ এখান থেকে আবার পাঁচ বছর পরে যেতে হবে তাহলে বান্ন আপনার মানে সাত সাত বছর আগে যদি চল্লিশ থাকে তাহলে এখন থেকে পাঁচ বছর পরে মানে আগে সাত বছর আগের থেকে আপনি বর্তমানে তো আগে আসতে হবে তাই না বুঝতে পারছেন কথা শুনতে পাচ্ছেন মানে কনসেপ্ট ক্লিয়ার না হলেও জিজ্ঞেস করবেন কিন্তু হ্যাঁ ধরেন আমাদের সাত বছর বয়স আগে তার ছিল চল্লিশ তাহলে এখন আগে তো বর্তমানে আসতে হবে তাহলে বর্তমানে তার হবে সাতচল্লিশ এখান থেকে আবার পাঁচ বছর পরে যেতে হবে তাহলে হবে বান্ন তাই না বর্তমানে না আসলে তার পরে যাওয়া যাচ্ছে না আচ্ছা এরপর একটাতে যাই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা তিন বছর বেশি চার বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে একশো বছর তাহলে পিতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে আমরা লিখি প্রথমে লেখি হচ্ছে পুত্রের বয়স পুত্রের বয়স আমরা ধরলাম এক্স হ্যাঁ তাহলে পিতা কত হবে ওনারাই বলে দিছে ওনারা বলে দিছে যে দ্বিগুণ থেকে আরো তিন বছর বেশি মানে দ্বিগুণ করতে হবে দেখেন বলছে দ্বিগুণ থেকে তিন বছর বেশি তার মানে আমাদের দ্বিগুণ করতে হবে করে তার সাথে তিন যোগ করতে হবে তার মানে আমরা বলতে পারি পিতার বয়স হচ্ছে টু 3 ওকে আচ্ছা এখন প্রশ্ন মতে আসি প্রশ্নমতে মতে ওনারা বলছে কি দেখেন যে চার বছর পর চার বছর পরে সন্তানের বয়স কত হবে এখন যদি এক্স হয় তাহলে সন্তানের বয়স হবে এক্স প্লাস ফোর এটা হচ্ছে সন্তানের বয়স হবে আর বাবার বয়স হবে কত বাবার বয়স হবে টু এক্স প্লাস থ্রি এখনই আছে এর সাথে আরো চার যোগ করতে হবে হ্যাঁ এখন বলছে সেই সময় পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে একশো চার মানে ওনারা বলতে চাচ্ছে সেই সময় মানে এই দুইটা পয়েন্ট যোগ করলে হবে হচ্ছে একশো চার বছর ওকে আচ্ছা এরপরে আমরা তাহলে এখানে বা এটা হচ্ছে থ্রি এক্স প্লাস চারে তিনে সাত চারে এগারো থেকে একশো চার তাহলে থ্রি এক্স এর মানটা কত হবে একশো চার থেকে আপনি যদি এগারো বাদ দিয়ে দেন দশ বাদ দিলে চুরানব্বই তাহলে তিরানব্বই হবে তাই না তিরানব্বই বা এক্সের এর মান হচ্ছে তিন তিরিশ তার মানে বলছে পিতার বয়স কত পিতার বয়স দেখেন পিতার বয়স এখানে মান বসালে হয়ে যাবে পিতার বয়সটা হবে দুই গুণন একত্রিশ প্লাস হচ্ছে তিন তাহলে একত্রিশ দোকানে বাষট্টি আর তিনে পঁয়ষট্টি বছর ওকে সবাইকে ক্লিয়ার বিষয়টা এটা কারো কোনো কনফিউশন থাকলে এখন জিজ্ঞেস করবে অথবা এস এম করলে আমি বুঝতে পারবো সমস্যা থাকলে আপনাকে বুঝিয়ে দিলে ভালো আচ্ছা বলছে এখানে দেখেন যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা তিন বছর বেশি তাহলে আমি পুত্রের বয়সটা ধরছি এক্স বছর তাহলে পিতার কত হবে ইমরান মানে দ্বিগুণ টু এক্স তার সাথে আরো তিন বছর যোগ হবে তাই না শুনতে পাচ্ছেন ইমরানি স্যার জি বলছে পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে পিতার হবে এটার সাথে দ্বিগুণ যোগ করে তিন বছর বেশি ওরা তাই তো বলছে দ্বিগুণ অপেক্ষা তিন বছর বেশি এখন বলছে চার বছর পরে তাহলে চার বছর মানে ছেলের এখন বয়স এক্স তার সাথে চার যোগ করলে ছেলেটা হয়ে গেল নাকি এই যে এটা ছেলের বয়স আর বাবার কি হবে বাবার এখন আছে এটা টু এক্স তাহলে এটার সাথে চার বছর যোগ করতে হবে এটা হবে এখন বলছে এই সময় বাবার ছেলের বয়স যোগ করলে হবে একশো চার বছর তাহলে দুইটা যোগ করলে হবে একশো চার বছর তাহলে আপনার এক্স আর টু এক্স মিলে থ্রি এক্স চার আর চার আট তিনে এগারো ইকুয়াল টু একশো চার বছর তাহলে এগারো বিয়োগ করে দিলে তিরানব্বই এক্স এর মানে হচ্ছে একত্রিশ এখন বলছে পিতার বয়স কত তাহলে পিতার বয়স হচ্ছে টু এক্স প্লাস থ্রি তাহলে টু গুণন একত্রিশ মানে পঁয়ষট্টি বছর ঠিক আছে ইমরান হ্যাঁ মানে এগুলো খুব মনোযোগ দিয়ে করবেন মানে এগুলো হচ্ছে কি অনেক সময় দেখবেন যে মানে মনে হয় যে এগুলো কোনো ব্যাপার না পারবো হ্যাঁ পরীক্ষার হল আর বাস্তব জীবন কিন্তু ভিন্ন আপনারা যখন এক্সাম দিবেন না হয়তো খুব দ্রুত এক্সাম শুরু হবে তখন বুঝতে পারবেন যে আসলে আর একটু ডিপলি মনোযোগ দিয়ে পড়া উচিত ছিল পরীক্ষার হলে না গেলে ব্যাটেল ফিল্ডে না গেলে প্রশিক্ষণের কোনো মূল্য নাই ঠিক আছে আচ্ছা এখানে বলছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল চার বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এই আগে প্রথম যে অঙ্কটা করছি একই টাইপের যে প্রথম একটা হচ্ছে দশ বছর পূর্বে হুম দশ বছর পূর্বে আপনার তিনটা সিচুয়েশন আপনি মনে করলেন একটা আর এখানে হচ্ছে একটা বর্তমান আর একটা হচ্ছে কি চার বছর পর চার বছর পর বছর ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের সহজ কথা দেখেন দশ বছর পূর্বে যদি আমি যাই তাহলে বলছে পিতার বয়স ছিল পুত্রের চার গুণ তাহলে এখানে পুত্র আর হচ্ছে পিতা দুইটা আলাদা করে লিখি পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে হচ্ছে যেহেতু চার গুণ আচ্ছা আর এখন কি হবে বর্তমান এখান থেকে আবার চার বছর পরে গেলে এক্স প্লাস চোদ্দ বছর আর বাবার হবে ফোর এক্স প্লাস কত বছর চোদ্দ বছর এখন প্রশ্নমতে মতে কি বলছে ওনারা প্রশ্নমতে বলছে যে এই চার বছর পরের ঘটনা কি হবে সন্তানের বয়সে দ্বিগুণ হবে বাবারটা তার মানে বাবার বয়স হচ্ছে আমাদের এইটা এইটা হবে কি সন্তানের বয়সের দ্বিগুণ মানে সন্তানের হচ্ছে এই চোদ্দ এইটার হচ্ছে দ্বিগুণ হচ্ছে বাবার বয়স ঠিক আছে মানে বাবার বয়সটা সন্তানের ডাবল তাহলে এখান থেকে ফোর এক্স আর ওই টু এক্স এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দেন তাহলে চোদ্দ দোকানে আঠাশ থেকে চোদ্দ বিয়োগ হয়ে যাবে তার মানে টু এক্স সমান সমান অর্থাৎ এক্স এর মান হচ্ছে সাত এখন বলছে যে বর্তমানে কার বয়স্ক বর্তমান মানে এইটা আমাদের এইটা বের করতে বলছে তাহলে সাত যোগ করলে সাত দশে সতেরো আর চার সাত আঠাশ সাত দশে হচ্ছে আটত্রিশ ঠিক আছে এই সবাইকে ক্লিয়ার বিষয়টা আপনারা এই থিমটা বুঝতে পারছেন থিমটা বুঝতে পারলে মানে খুব সহজেই হবে আচ্ছা আমরা তাহলে নেক্সট চলে যাই কারো কোনো অসুবিধা না থাকতো আপনারা রেসপন্স করতে হবে হ্যাঁ রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে বিষয়টা কি আর আমি কিন্তু হচ্ছে আপনাদের বিষয়টা হচ্ছে এরকম না যে তাড়াহুড়া করে দ্রুত শেষ করে একটা কিছু করা এরকম বিষয়ে আমি কিন্তু বিশ্বাস করি না আপনাদের কাজ হবে হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খানুর বিষয়গুলো আয়ত্ত করতে পারতেছেন কি না সেটা অঙ্ক ইংরেজি বাংলা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে কারণ আপনার এগুলো আপনি হচ্ছে পড়াশোনা করবেন জন্য একটা ভালো পরীক্ষা করার জন্য যদি সেটা না করতে পারেন তাহলে এই মূল্য নাই হুম আচ্ছা এরপরে আমরা এটাতে আসি দেখেন বলছে এখন থেকে এখন থেকে ছয় বছর পরে সুমির বয়স হবে ছয় বছর পূর্বের বয়সের বর্গের সমান সুমির বর্তমান বয়স কত আচ্ছা মানে আমরা প্রশ্নটা পড়ি এবং কনস্ট্রাকশন করি ধরেন সমীর বর্তমান বয়স হচ্ছে সমীর বর্তমান বয়স হ্যাঁ সমীর বর্তমান বয়স হচ্ছে আমি ধরলাম এক্স বছর এখন ওনারা আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন দিয়েছে কন্ডিশনটা কি বলছে এখন থেকে ছয় বছর পরে তার মানে ছয় বছর পরে মানে এক্স প্লাস সিক্স হবে তাই না এই বয়সটা নাকি ছয় বছর পূর্বের তাহলে ছয় বছর পূর্বে যায় এক্স মাইনাস সিক্স হবে এই ছয় বছর পূর্বের বয়সের বর্গের সমান মানে এটা বর্গ করলে এটা সমান হবে বুঝতে পারছেন কোথা কি বলছে এখন থেকে ছয় বছর পরে ছয় বছর পরে মানে এক্স প্লাস সিক্স এইটা নাকি ছয় বছর আগে যে বয়স ছিল মানে এক্স মাইনাস সিক্স ছিল তার স্কোয়ারের সমান তাহলে এখান থেকে আমরা এটা যদি সূত্র লিখি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের তাহলে কি হবে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ ইন বি প্লাস স্কোয়ার হ্যাঁ তাহলে এখান থেকে আপনার এটা হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এটা আপনার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বারো একটা হলে তেরো হবে তেরো এক্স ছত্রিশ থেকে ছয় বাদ দিলে তিরিশ ইকুয়াল টু জিরো হুম তাহলে এইটার আমাদের এখন মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স মাইনাস তিন এক্স তাহলে তিন দশে তিরিশ হবে দশ আর তিনে হচ্ছে কোথায় আপনার তেরো হয় ইকুয়াল টু এখন আসেন এখান থেকে আমরা হচ্ছে কি করবো এক্স কমন নিলে এক্স মাইনাস দশ আর মাইনাস তিন কমন নিলে এক্স মাইনাস দশ ইকুয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস দশ একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস তিন একটা ইকুয়াল টু জিরো তার মানে এক্স সমান সমান হয় দশ হবে না হয় এক্স সমান সমান তিন হবে তো সমীর বয়স তার তিন বছর হওয়া সম্ভব না কারণ হচ্ছে এখন থেকে ছয় বছর আগে যেহেতু যাওয়া যাবে তাহলে তো বয়স তিন বছর হয় না তাহলে এটা বাদ তাহলে উত্তর হবে হচ্ছে দশ বছর তার মানে একটা জিনিস দেখেন যে দশ বছর বলছে কি শмир বর্তমান বয়স 10 বছর তার মানে এখান থেকে যদি আপনি 6 বছর পরে যান তাহলে হবে 16 বছর আর 10 বছর থেকে যদি আগে যান তাহলে হবে 4 বছর 4 বছরের পরে স্কয়ার করলে কিন্তু 16 বছর হয় হ্যাঁ এইটাই ওনারা কন্ডিশনটা দিয়েছে বুঝছেন কি সবাই এটা ক্লাস 9 10 এর অঙ্ক এটা প্রাইমারির এক অফিসার কর্তৃক পদ্ধতি পরীক্ষা এসেছিল শেষ 8ngModel অতিরিক্ত পদে সেখানে এটা এসেছিল কারো কোনো কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে আচ্ছা তাহলে কনফিউশন না থাকলে তাহলে আমি হচ্ছে চলে যাই হ্যাঁ আচ্ছা কি বলছে নম্বর দেখেন পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে চুয়াত্তর বছর দশ বছর পূর্বে তাদের অনুপাত ছিল সাতিষ্টে দুই দশ বছর পর কত অনুপাত হবে মানে একই প্যাটার্নের অঙ্ক ওই যে আমরা দশ বছর পূর্বের পরের অঙ্ক যেটা করলাম এক নম্বর অঙ্ক কিছুক্ষণ আগে একটা করলাম সব সেম এই অঙ্কগুলোই আসে বেশি বেশি এটা একটু বাসায় প্র্যাকটিস করেন হ্যাঁ একই সেম অঙ্ক না পারলে পরে ক্লাসে জিজ্ঞেস করবেন যে ব্যর্থ হয়েছি হ্যাঁ সেটা আচ্ছা এখন বলছে এটা দেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের প্রশ্ন বলছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে তেষট্টি বছর তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে সাতিষ্ট দুই মানে এই তেষট্টি বছর বর্তমান বয়স এবং অনুপাত হচ্ছে সাতষ্ট দুই মানে নয় ভাগ করে দুই ভাগ হবে বাবার আর সাত ভাগ হবে বাবার আর দুই ভাগ হবে ছেলের তার মানে হচ্ছে পিতার বয়সটা হবে হচ্ছে পিতার বয়সটা হবে এই তেষট্টি বছরের কি করতে হবে এই সাতষ্ট দুই মানে নয় ভাগ করতে হবে সাত আর দুই নয় হয় না নয় ভাগ করে সাত ভাগ হচ্ছে বাবার তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ বছর হচ্ছে বাবার হুম আর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে তেষট্টি থেকে উনপঞ্চাশ বছর বাদ দিলে বাবারটা বাদ দিলে এটা হবে হচ্ছে কত চোদ্দ বছর এখন বলছে নয় বছর পূর্বে তাদের বয়স কত ছিল নয় বছর পূর্বে তাহলে এখন বাবার যদি উনপঞ্চাশ হয় তাহলে নয় বছর পূর্বে নয় বছর বাদ দেন বাবার হবে চল্লিশ আর এখানে হচ্ছে ছেলের এখন চোদ্দ চোদ্দ থেকে নয় বাদ দিলে ছেলের হবে হচ্ছে কত পাঁচ এই তো সিম্পল আছে না এই সময় বুঝতে পারছেন বিষয়টা কি

কারণ হচ্ছে আপনার এটা ভাগ হয়ে যায় স্যার হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট নিলে আপনার তো এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মানে এটা দিয়ে তখন আপনি ধরেন এটা দিয়ে এটাকে গুন করলে আগের লাইন মিলতে হবে তো হ্যাঁ ঠিক আছে মানে কমন নেওয়ার পরে এই লাইন আর এই লাইন তো মিলতে হবে আর আপনি যদি এটা দিয়ে গুণ করে দেন তাহলে এটা থ্রি এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে তিরিশ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কমন নিলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সব এর সাথে যদি কোন সংখ্যা থাকে তাহলে ওটার সাথে ভাগ হয়ে যায় আচ্ছা বুঝতে পেরেছি ধন্যবাদ আচ্ছা এখানে সালমান একটা প্রশ্ন করছে যে তিন হলো না কেন আচ্ছা এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন যে এক্স এর মান তিন ছিল আর একটা মান ছিল দশ এখন তিন কেন হবে না দেখেন এখানে বলছে যে সমীর বয়সটা হচ্ছে আপনার বছর বছর আগে যেতে হবে তাহলে তাহলে তার যদি হয় সেখান থেকে কি ছয় বছর আগে যাওয়া যাবে এটা তো সম্ভব না তিন বছরের মানুষের বয়সের তো আর জন্মই হয়েছে তিন বছর আগে সেখান থেকে আমি ছয় বছর আগে কিভাবে যাব এটা তো কোনোভাবে পসিবল না এই এটা বাদ হ্যাঁ আচ্ছা এরপর আসি আমরা কোথায় ছিলাম এইটাতে এক ব্যক্তি তার ওয়াইফের থেকে পাঁচ বছরের বড় স্ত্রীর বয়স তার সন্তানের বয়সে চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত আচ্ছা একটু ওয়েট করেন হ্যাঁ আচ্ছা আমরা এটাতে ছিলাম বলছে যে এক ব্যক্তি তার স্ত্রীর থেকে পাঁচ বছরের বড় স্ত্রীর বয়স তার সন্তানের বয়সের চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স যদি বারো বছর হয় তাহলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথমে দেখেন বলছে যে পাঁচ বছর পরে ছেলের বয়স হবে বারো বছর তাহলে ছেলের বর্তমান বয়স কত হবে ছেলের বর্তমান বয়স হবে হচ্ছে পাঁচ বছর পরে হবে বারো তাহলে এখন পাঁচ বছর বাদ দেন তার ছেলের বর্তমান বয়স হচ্ছে সাত বছর তাহলে তার স্ত্রীর বয়স কত হবে স্ত্রীর বয়স বলছে যে এই সাত বছরের চার গুণ তাহলে চার সাতটা আঠাশ বছর আর তার সেই মানুষের বয়স হচ্ছে ওয়াইফের থেকে পাঁচ বছরের বড় তাহলে ওই ব্যক্তির বয়স কত হবে ব্যক্তির বয়স হবে এই আঠাশ বছরের সাথে পাঁচ বছর যোগ করলে কত হবে তেত্রিশ বছর ঠিক আছে এইটাই অ্যান্সার বলছে ওই ব্যক্তির বয়স কত তেত্রিশ বছর হ্যাঁ এটা ক্লিয়ার সবার জুয়েল কি সমস্যা হলো বলেন জুয়েল দুইটা আইডি থেকে জয়েন করছে হ্যাঁ জুয়েল বলেন কি সমস্যা আছে আচ্ছা মানে এখানে বলছে এক ব্যক্তি তার ওয়াইফের থেকে পাঁচ বছরের বড় স্ত্রীর বয়স হচ্ছে সন্তানের বয়স হচ্ছে চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স হবে বারো বছর তাহলে যদি পাঁচ বছর পরে ছেলের বারো হয় তাহলে এখন কত হবে পাঁচ বছর পরে যদি বারো হয় এখন হবে সাত বছর তাই না হম তাহলে এখন সাত বছর এখন তার স্ত্রীর বয়স হচ্ছে চার গুণ মানে সন্তানের চার গুণ তাহলে চার সাতটা আঠাশ বছর আর ওই ব্যক্তির বয়স হচ্ছে তার ওয়াইফের থেকে পাঁচ বছরের বড় তাহলে ওয়াইফের যদি আঠাশ হয় তাহলে ওর ওই ব্যক্তির হবে আঠাশ প্লাস হচ্ছে পাঁচ মানে আঠাশ আর পাঁচে কত মানে তেত্রিশ বছর ঠিক আছে ওকে এরপরটাতে যাই বলছে করিম সাহেবের থেকে করিম রহিমের থেকে তিন বছরের ছোট আফজাল করিমের থেকে দুই বছরের ছোট মোমিনের বয়স যখন পাঁচ বছর তখন করিমের জন্ম হয় তাদের মধ্যে যে সব থেকে বড় তার বয়স হচ্ছে বছর ঠিক আছে তাহলে আফজালের বয়স মানে বিষয়টা বুঝছেন কি আপনারা প্রশ্ন বুঝতে পারছেন প্রশ্ন না বুঝলে কিন্তু কঠিন হবে মানে এখানে মানুষ কয়জন মানুষগুলোর আগে নাম লিখি হ্যাঁ মানে খুবই ঝামেলাযুক্ত আছে একজন হচ্ছে করিম একজন হচ্ছে রহিম একজন হচ্ছে কে আফজাল আফজাল আর একজন আছে কে মোমিন এই মোট হচ্ছে কয়জনের নাম চার জনের ঠিক আছে মোট হচ্ছে চার জনের নাম এখন এখানে আপনি কন্ডিশনগুলো ভালো করে মনোযোগ দেন বলছে করিম রহিমের থেকে তিন বছরের ছোট তার মানে রহিম বড় এই দুইজনের মধ্যে রহিম বড় তাই না আচ্ছা আফজাল করিমের থেকে দুই বছরের ছোট আচ্ছা তার মানেও কে বড় হচ্ছে হ্যাঁ তার তার মানে এখানে হচ্ছে দেখেন বলছে প্রথমে যে করিম রহিমের থেকে তিন বছরের ছোট তার মানে এই ছোটোটা বাদ দিলাম রহিম হলো বড় আফজাল করিমের থেকে দুই বছরের ছোট তার মানে রহিম এক বছরের আফজাল বড় হচ্ছে না এখানে মানে এ হচ্ছে করিম তিন বছরের ছোট আবার করিমের থেকে দুই বছরের ছোট আফজাল তার মানে আফজাল অনেক ছোট আর কি হ্যাঁ ঠিক আছে এরপরে বলছে কি আচ্ছা এরপরে বলছে মোমিনের বয়স যখন পাঁচ বছর তখন করিমের জন্ম হয় ঠিক আছে তখন করিমের জন্ম হয় তাহলে মোমিন সবচেয়ে বড় হচ্ছে না বয়সে কারণ এদের বয়সের পার্থক্য তিন বছর এদের বয়সের পার্থক্য বছর আর মোমিনের বয়স যখন হচ্ছে আপনার পাঁচ বছর তখন করিমের জন্ম হয়েছে যেহেতু করিমের থেকে আফজাল ছোট তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে মোমিন হ্যাঁ এখানে মোমিন যে সবচেয়ে বড় তো এটাই বলছে যে যে সবচেয়ে বড় তার বয়স বান্ন বছর মানে মোমিনের বয়স হচ্ছে বান্ন বছর আপনারা বুঝছেন কথা হ্যাঁ না বুঝলে জিজ্ঞেস করতে হবে পরে কিন্তু এগুলো পারবেন না এখানে সবচেয়ে বড় কে মোমেন হ্যাঁ মোমেনের বয়স হচ্ছে এখন মোমেনের মোমেনের বয়স যখন পাঁচ বছর তখন করিমের জন্ম তার মানে করিমের বয়স হচ্ছে সাতচল্লিশ বছর করিম রহিমের থেকে তিন বছরের ছোট আবার আফজাল করিমের থেকে দুই বছরের ছোট তাহলে আফজালের বয়স হবে কত আফজালের বয়স হবে পঁয়তাল্লিশ বছর তার মানে পঁয়তাল্লিশ বছর উত্তর বলছে আবদালের কত পঁয়তাল্লিশ বছর আপনারা বুঝছেন এটা কারো কোনো প্রবলেম ওকে তাহলে আমি নেক্সট চলে যাই এটা নিয়ে এখানে বলছে কি দেখেন যে মাতার বর্তমান বয়স দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পরে মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত আচ্ছা এখানে বলছে কি যে দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ তাহলে আমরা আগে দুই কন্যার বয়সের সমষ্টি যোগ ধরি দুই কন্যার বয়সের সমষ্টি বয়সের সমষ্টি হচ্ছে আর মাতা মাতা কত হবে হবে হচ্ছে চার গুণ তাহলে এখন বলছে পাঁচ বছর পরে তাহলে প্রশ্নমতে লিখি প্রশ্নমতে হচ্ছে আপনার পাঁচ বছর পরে হচ্ছে মেয়ে দুইটার বয়স কত হবে মানে মার বয়স হবে ফোর এক্স প্লাস ফাইভ তাই না এটা হচ্ছে মায়ের বয়স আর মেয়ের বয়স হবে মেয়ের এখন আছে এক্স কিন্তু মেয়ের সাথে দশ বছর যোগ হবে কারণ মেয়ে হচ্ছে দুইটা হ্যাঁ দুই কন্যা তাহলে মেয়েদের হবে এক্স প্লাস টেন এখন বলছে তখন হবে মার বয়সটা হবে মেয়েদের কয় গুণ দ্বিগুণ তাহলে বা এখানে ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে টু এক্স প্লাস টেন তার মানে টু এক্স এর মান হচ্ছে কত পনেরো এখন আমাদের অঙ্কে বের করতে হবে কিন্তু মার বয়স মার বয়স কত ফোর এক্স তাহলে আমরা এখান থেকে টু এক্স যদি পনেরো হয় তাহলে ফোর এক্সের মান কত হবে তিরিশ তাহলে মার বয়স তিরিশ বছর আচ্ছা দুলাল বলছে পনেরো নম্বর পনেরো নম্বর কী সমস্যা আছে দুলাল হ্যাঁ দুলাল পনেরো নম্বরে কী প্রবলেম

এর মানে পরের দেখি আমরা হচ্ছে মানে আমাদের প্রতি ক্লাসে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে অঙ্ক করানো হয় তা আজকে মানে কয়েকটা থাক মানে আজকে এটা করে আমি মোটামুটি অন্য চ্যাপ্টার গুলো পড়ি প্রথম দিন একটু আহ মানে ভাবে মানে হতে সময় লাগে যদি ক ও ক ক ও খ খ থেকে পাঁচ বছরের বড় খ এর বয়স গয়ের বয়সের দ্বিগুণ তাদের মোট বয়স পঞ্চাশ বছর হলে কয়ের বয়স কত হুম আচ্ছা ক এখানে খ আর হচ্ছে গ এখন কি কি বলছে দেখেন আমাদেরকে এখানে বলছে যে খ থেকে ক খ থেকে পাঁচ বছরের বড় আর খ খয়ের বয়স গয়ের দ্বিগুণ তার মানে গয়ের বয়স যদি এক্স হয় তাহলে এর হবে টু দ্বিগুণ যে আর কয়ের বয়সটা হবে পাঁচ বছরের বড় মানে ক্ষয়ের থেকে পাঁচ বছরের বড় মানে টু এক্স প্লাস এই আর কি এখন বলছে এদের সবার বয়স যোগ করলে হবে পঞ্চাশ বছর তাহলে এদেরটা প্লাস প্লাস এইগুলো সব যোগ করলে হবে কয় বছর পঞ্চাশ বছর ঠিক আছে বুঝতে পারছেন সবাই কথা এই তিনটা জিনিস বুঝছেন তো মানে গয়ের বয়স যা হবে ক্ষয়ের হবে তার দ্বিগুণ আর এর হবে তার থেকে পাঁচ বছরের বেশি এগুলো সব যোগ করলে হবে পঞ্চাশ বছর তাহলে এখানে ফাইভ আর ওই পাঁচ ওই পাশে বিয়োগ করে দিলে পঁয়তাল্লিশ তার মানে এক্স এর মান হচ্ছে নয় এখন বলছে যে কয়ের বয়স কত তাহলে কয়ের বয়স ছিল কোনটা এই যে এইটা মনে আছে তাহলে দুই গুণ নয় যোগ হচ্ছে পাঁচ তাহলে নয় দোকানে আঠারো আঠারো আর পাঁচে তেইশ ঠিক আছে এই নাবিলের বয়স আর শুভ্রর বয়স এই অঙ্কটা আপনারা একটু বাসায় কালকে দেখেন আমরা এই আঠারো থেকে আগামী ক্লাসে শুরু করবো হ্যাঁ আঠারো থেকে মোটামুটি এগুলো কন্টিনিউ করতে থাকবে আজকে সতেরো পর্যন্ত এগুলো থাক প্রথম দিন যেহেতু আপনারা সতেরোটা টাস্ক প্র্যাকটিস করেন আঠারো থেকে শুরু করব আমাদের আরেকটু সিলেবাস যেটা আছে আমরা কারক করব আজকে হ্যাঁ কারকের একদম বেসিক যে মানে আছে সেটাই আলোচনা করব আপনাদের খুব আহামরি সব কিছু পড়তে হবে না আমি একটা প্রশ্ন যা শুধু প্রথমে আপনাদের শেয়ার করি আপনাদের কারক নিয়ে কার সমস্যা এটা একটু বলবেন মানে কারো কারক আপনাদের কোনো কি প্রবলেম হয় কারো যে আসলে কারক বিষয়টা একটা সমস্যা মনে হয় কি সমস্যা মনে হয় এবং এটা আপনারা একটু সংক্ষেপে দু একজন মানে বলেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে আপনাদের কোন অ্যাঙ্গেলে আসলে এটা শুরু করলে ভালো হবে কারকে কার কি প্রবলেম আছে আচ্ছা কারো আসলে অনেকেরই প্রবলেম থাকবে না আচ্ছা কারকের বিষয়টা হচ্ছে কি খুব সিম্পল একটা বিষয় কারক শিখতে হলে আপনাকে প্রথমে আগে বিভক্তি শিখতে হবে হচ্ছে আমাদের আমরা শিখবো হচ্ছে শব্দ বিভক্তি হম আমাদের হচ্ছে বিভক্তি দুই ধরনের আছে একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে নাম বিভক্তি তো আমরা মূলত হচ্ছে আহ প্রথমত আগে নাম বিভক্তি গুলো ভালো করে শিখতে হবে আমাদের যদি এই বিভক্তিগুলো আপনার শিখতে মানে মনে থাকে তাহলে প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হবে তো সেক্ষেত্রে আমাদের বাংলার শব্দ বিভক্তি আছে সাত ধরনের হ্যাঁ বাংলার শব্দ বিভক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে বিভক্তিগুলো সবসময় শব্দের সাথে জুড়ে থাকে হুম এবং হচ্ছে আপনার অনেক সময় শব্দ থেকে আলাদাও থাকে হ্যাঁ যেমন ধরেন ফেদৌ কর্তৃক শাহান আমার রচিত হয়েছে এখানে কর্তৃক একটা বিভক্তি কিন্তু আলাদা অবস্থায় আছে ঠিক আছে কিন্তু একসাথে থাকে না বেশিরভাগ বিভক্তি একসাথে থাকে হ্যাঁ যেমন হচ্ছে হাসানকে যেতে হবে তাহলে কে তা তার সাথে যুক্ত অবস্থায় থাকে হ্যাঁ আবার বেশিরভাগ বিভক্তি আছে আলাদা থাকে আবার একসাথেও থাকে তবে বড়গুলো একসাথে মানে হচ্ছে থাকে না আলাদা থাকে এই বিভক্তির মধ্যে কিছু পার্থক্যগুলো বা বিষয়টা কিভাবে আত্ম করা যায় প্রথমে আমরা শূন্য বিভক্তির কথায় আসি শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি বলে যেটা এটার আপনার হচ্ছে মনে রাখবেন যে শূন্য মানে তো শূন্যই মানে কোনো বিভক্তি না থাকা মানে শূন্য বিভক্তি স্বরেও একটা বিভক্তি আছে একটা আছে এ একটা তে একটা হচ্ছে এতে হুম আমরা হচ্ছে মূলত মানে প্রথম বিভক্তির ক্ষেত্রে এইগুলোর ব্যবহার খুবই কম এগুলো পাওয়া যায় না এই শূন্য আর স্বরের ব্যবহারটা বেশি হয় ঠিক আছে আচ্ছা আর এরা হচ্ছে আপনার বহু ক্ষেত্রে রা এরা গুলি গণবৃন্দ হ্যাঁ এগুলোও হচ্ছে হয় এই দুইটাই প্রথম বিভক্তির ক্ষেত্রে আপনার এক বছর বহু দুইটাই জানা দরকার হুম যে রা হ্যাঁ এরা ঠিক আছে গুলি হ্যাঁ যেমন হাঁস গুলি ঠিক আছে আবার গণ মানে শিক্ষকগণ বা সাংবাদিকগণ বিন্দু মানে বৃন্দ মানে হচ্ছে যারা ধরেন সম্মানিত ব্যক্তি তাদেরকে বিন্দ বা গণ এগুলো বলা হয় ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বিভক্তিতে আমরা কে আর রে এই দুইটা বিভক্তি তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া আর কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক চতুর্থ বিভক্তির ক্ষেত্রে কে রে জন্য নিমিত্ত তো এখানেও দেখেন কে রে আছে এখানেও কে রে আছে তাহলে একটা কোনটা ব্যবহার করব দ্বিতীয় না আমরা সচরাচর এই জন্য নিমিত্ত থাকলে আমরা চতুর্থ বিভক্তি চিন্তা করব কিন্তু সম্পাদন কারকের ক্ষেত্রে কে রে যদি উল্লেখ থাকে তাহলে সেটা হবে চতুর্থী অর্থাৎ কে কেরে শুধু সম্পাদন কারকই চতুর্থ বিভক্তি অন্য কারকের ক্ষেত্রে কে কেরে দ্বিতীয় বিভক্তি ঠিক আছে

এখন ধরেন ভিক্ষুককে ভিক্ষা দিলে ভিক্ষুকটা হচ্ছে আপনার আপনার কারক তাহলে সম্পাদনকারক এখন কে আছে তাহলে আপনি কোনটা লিখবেন দ্বিতীয় না চতুর্থী তখন লিখতে হবে হচ্ছে চতুর্থী কারণ এটা সম্পাদনকারক কারকে সবসময় কে রে চতুর্থী বিভক্তি হওয়া হবে আর বাদ বাকি অন্যগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে আমাকে একটু সাহায্য করো তাহলে এখানে আমাকে এখানে কে আছে এই কে কোন কে এখানে তো আপনার হচ্ছে মানে কর্তৃকারকে গেলে তখন এটা হবে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি কর্মকারকে গেলে দ্বিতীয় ব্যক্তি করণকারকে গেলে দ্বিতীয় ব্যক্তি ঠিক আছে অপদান কারকে দিতে হবে কিন্তু আপনার যদি সম্পদান কারক যখনই হবে ঠিক আছে তখনই সেটা হয়ে যাবে কি চতুর্থ ব্যক্তি বুঝতে পারছেন হ্যাঁ সেটা ক্লিয়ার মানে আপনার সম্পদ আমরা যাচ্ছি এগুলো নিয়ে আলোচনা করতেছি আরো বিস্তারিত তাহলে প্রথমে বিভক্তিগুলো ক্লিয়ার এবার আমরা কারকের কথায় আসি কারকটা হচ্ছে আমাদের বাক্যের ভিতরে পাঁচ ধরনের পদ থাকে একটা হচ্ছে বিশেষণ একটা হচ্ছে সর্বনাম একটা অব্যয় আর ক্রিয়া এই ক্রিয়াপদের সাথে আপনার হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক রয়েছে সেগুলোকে বলা হয় কারক আচ্ছা সবচেয়ে আরো বিশেষ স্পেসিফিক করে বলতে গেলে ক্রিয়াপদ ব্যতীত আর পদ থাকে কয়টা মোট চারটা একটা বিশেষ একটা বিশেষণ একটা হচ্ছে সর্বনাম একটা হচ্ছে অব্যয় চারটা তাহলে আপনার মূলত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক হবে নাম পদ আছে আমাদের হচ্ছে কোনটা কোনটা মানে আপনার বিশেষ আর সর্বনাম এই দুইটা হচ্ছে নাম পদ এই দুইটার যে সম্পর্ক সেটাকে আমরা বলবো হচ্ছে কারক ঠিক আছে এবং মাঝে মধ্যে আমরা যেটা বিশেষণ সেই পদের সম্পর্ককে আমরা হচ্ছে কারক বলি কিন্তু অব্যয় পদের সাথে আমাদের ক্রিয়া ক্রিয়াপদের সম্পর্ক এখানে নির্ণয় করা হবে না ঠিক আছে আচ্ছা এই কারককে আমরা মূলত প্রকার কারক বিবেচনা করি একটা হচ্ছে কর্তৃকারক কর্মকারক করণ কারক অপাদান কারক অধিকরণ কারক সম্বন্ধ কারক কিন্তু সম্প্রদান কারক আপনার পুরাতন বইতে আছে বর্তমানে যে বই প্রচলিত সেখানে সম্প্রদান কারক নাই তো এখন আমরা থাকুক বা না থাকুক আমরা সম্পাদনকারক পড়ব হ্যাঁ আচ্ছা আর অধিকরণ কারক ইয়ে কি বলে সম্বন্ধ একটা কারক সম্বোধন কারক সম্বন্ধ কারকটা আগের ব্যাকরণে খুব একটা আলোচ্য বিষয় ছিল না এখন খুব ভালোভাবে আলোচ্য বিষয় আছে যাই হোক আমরা এই ধরেন মূলত ছয় প্রকার হলো আমরা পড়বো হচ্ছে সাত প্রকার ঠিক আছে আচ্ছা আমরা কর্তিকারক দিয়ে শুরু করি কর্তিকারক বা হচ্ছে কর্তা একই জিনিস মানে এটা কোনো তফাৎ নাই প্রথমে কথা হচ্ছে যখন ইংরেজি বাক্য আপনারা পড়েন বা বাংলা বাক্য পড়েন বাক্যের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে কর্তা কারক তাহলে আপনাকে বাক্যে প্রশ্ন করতে হবে কে দ্বারা সাবজেক্ট মানে কি ব্যক্তি অথবা বস্তুকে যখন অবজেক্টিফাই করে সাবজেক্ট করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কর্তিকারক ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছেন কথা কি তার মানে সাবজেক্ট বাক্যের ভিতরে সাবজেক্টটাই হচ্ছে করতে পারো হ্যাঁ আর অবজেক্ট হলে কর্মকারক তাহলে এখন আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব ক্রিয়াকে প্রশ্ন করব তাহলে উত্তর পেয়ে যাব করতে কারো ঠিক আছে আচ্ছা তো এগুলো অনেক ধরনের কর্তা আছে যেমন মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা ব্যতিহার কর্তা কর্ম বাচ্চার কর্তা কর্তৃবাচ্চার কর্তা ভাব বাচ্চার কর্তা কর্ম কর্তৃবাচ্চার কর্তা এগুলো অনেক জটিল বিষয় আছে তে অত ডিপলি আপনাদের এই বিষয়গুলো জানতে হবে না মানে এগুলো আপনার লিখিত পরীক্ষা ওইভাবে প্রশ্ন প্রশ্ন আসে আসে না হচ্ছে একটা একটা পদ আপনাকে দিয়ে বলে যে এটা বাক্য দিয়ে বলে একটা দাগ দিয়ে যে এটা কোন বিভক্তি এটা ফাইন্ড আউট করতে হবে তো সেখানে যেগুলোর কিছু কনফিউজিং আইটেম থাকবে সেগুলো আমি বলবো আপনাদের যে এটা আপনাকে খুব মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে এটা আমি আপনাদের শেয়ার দেবো অসুবিধা নেই আচ্ছা এখানে উদাহরণ দেখেন বলছে আমরা নদীর ঘাটে নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম সাবজেক্ট কি আমরা অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল কাজটা কে করলো বন্য হাতি তাহলে বন্য হাতি করতে কারক মেয়েরা ফুল তুলে ফুলটা কে তুলে মেয়েরা তুলে তাহলে মেয়েরা হচ্ছে করতে ঠিক আছে এখন যদি বলে তাহলে ফুল কোন কারক তাহলে ফুল হচ্ছে কর্মকারক এখন যদি বলে তুলে কোন কারক তাহলে তুলে কোনো কারক নয় কারণ হচ্ছে তুলে হচ্ছে ক্রিয়াপদ আমরা জানি বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক হম সেটাই হচ্ছে আপনার মানে কারক নির্ণয় হবে তাহলে ক্রিয়াপদকে কারক হচ্ছে নির্ণয় করার কোনো সুযোগ নাই যেমন এই বাক্য দুইটা আমরা একটা অ্যানালাইসিস করে বলি আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম কি নিয়েছিলাম রিক্সা অবজেক্ট তাহলে এটা হচ্ছে কর্মকারক কোথার থেকে নিয়েছিলাম নদীর ঘাট থেকে তাহলে নদীর ঘাটটা হচ্ছে একটা জায়গা তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক আমরা এটা হচ্ছে আমাদের কারা কি মানে কে নিল কারক এখন যদি আপনি বলেন স্যার থেকে কোন কারক থেকে আর নিয়েছিলাম এটা কোন কারক হ্যাঁ পরীক্ষাতে এটা নিচে দাগ থাকতে পারে এটা নিচে দাগ থাকবে না কারণ এটা হচ্ছে অব্যয় পদ হুম আর এটা হচ্ছে ক্রিয়াপদ আমরা জানি ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্ক হবে অব্যয় পদের কোনো সম্পর্ক এখানে নির্ণয় করা হবে না বুঝতে পারছেন কথা কি আমি কি পারছি মানে কারকের হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে আসি কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার হবে তো প্রথমে আমরা শূন্য বিভক্তির কিছু উদাহরণ দেখব যেমন এক নম্বর আছে হামিদ বই পড়ে তাহলে আপনাকে ধরেন এই বাক্যে এরকম হামিদের নিচে দাগ দেওয়া থাকবে আপনার হচ্ছে তখন আপনাকে পরীক্ষার প্রশ্ন করা হবে এটা কোন তাহলে হামিদ বই পড়ে কে বই পড়ে হামিদ তাহলে আপনি কে দ্বারা প্রশ্ন করছেন সুতরাং হামিদ হচ্ছে উত্তর আসছে সুতরাং হামিদ হবে হচ্ছে আপনার কর্তিকারক যদি বলে যে কি দ্বারা প্রশ্ন করেন হামিদ কি পড়ে বই পড়ে তাহলে বইটা হবে কি তখন বইটা হবে হচ্ছে কর্মকারক এখন পরেটা কি পরে কোনো কারক না কারণ পরে হচ্ছে ক্রিয়াপদ ওকে ক্রিয়ার সাথে সম্পর্ক যা থাকবে সেটা যেমন অর্থ অনর্থ ঘটায় ঘটাচ্ছে কে অর্থ মানে ঘটাইটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে যে সে হচ্ছে আপনার কর্তিকারক অর্থ হচ্ছে ঘটায় অনর্থ ঘটায় তাহলে অনর্থ হলে কর্মকারক হবে আর ঘটায় তো ক্রিয়াপদ হুম যেমন এক যে ছিল রাজা কে ছিল রাজা ছিল হুম ঠিক আছে আপনার কে দ্বারা প্রশ্ন এই বাক্যের সাবজেক্ট কিন্তু রাজা কারণ আমরা যখন ইংরেজি বাক্য লিখি তখন দেখবেন যে লেখা হয় দেয়ার ওয়াজ এ কিং হ্যাঁ তার মানে কি দে আর কি বাক্যের সাবজেক্ট হয় না কিংটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হ্যাঁ এইরকম ব্যাপারটা বুঝতে পারছেন কথা কি আচ্ছা এরপরটাতে যাই পরে কি বলছে যে পরে বলছে যে গুণহীন চিরদিন থাকে পরাধীন হুম এখানে কে পরাধীন থাকে গুণহীন যে সে পরাধীন থাকে পরাধীন থাকে মানে পরাধীন থাকাটা এখানে আমাদের কি আপনার ক্রিয়াপদ তাহলে কে থাকে গুণহীন তাহলে গুণহীন চিরদিন থাকে পরাধীন হচ্ছে কর্তিকারক যদি বলে চিরদিন কোন কারক তাহলে চিরদিন মানে সময় তখন হয়ে যাবে এটা কি চিরদিন হয়ে যাবে অধিকরণ কারক চাঁদ বুঝি তা জানে হম আমাদের বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের একটা গান আছে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তো জানে হুম হ্যাঁ রাতেরও আধারে দোসরও হয়ে তাই তো আমায় টানে আমরা এই গান শুনছিলাম অনেক আগের গান তো কে জানে এটা চাঁদ জানে যেহেতু চাঁদ জানে তো সুতরাং চাঁদ হচ্ছে কর্তিকারক তারপরে একটা কবিতার লাইন আপনারা সবাই জানেন পাখি সব পরের রব রাতি পোহাইল হ্যাঁ কাননে কুসুম কলি সকলে ফুটিল ঠিক আছে এই কবিতা তো ছোটবেলায় পড়ছেন মনে হয় মদন মোহন একটা বিখ্যাত কবিতা পাখি সব করে রব রাতি পোহালে কাননে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল হয়ে যায় মাঠে শিশুগণ মন নিজ নিজ পাঠে এগুলো আমরা পড়তাম ছোটবেলায় তাহলে পাখি সব করে রব রব করা রব মানে কি ডাকা তাহলে এই কে ডাকতেছে পাখি ডাকে তো সুতরাং পাখি হচ্ছে কর্তিকারক এখন যদি আপনাকে হচ্ছে বলে যে আপনার রাতির নিচে দাগ দেওয়া থাকে রাতি মানে কি রাত তাহলে মানে হচ্ছে আপনার হম তখন হবে অধিকরণকারক এগুলো আপনাকে বুঝে বুঝে চিন্তা করতে হবে একই বাক্য কিন্তু অনেকভাবে আসতে পারে পরীক্ষায় ঠিক আছে যেমন মানুষ ভাবে এক হয় আর এক তাহলে কে ভাবে মানুষ ভাবে ভাবার কাজটা কে করে মানুষ তাহলে কে দ্বারা প্রশ্ন করলে মানুষ ভাবে এটা আবার পরীক্ষায় আসে মানুষে ভাবে এক হয় আর এক তখন মানুষ এ তখন আপনার কিন্তু আর শূন্য বিভক্তিতে থাকবে না তখন সপ্তমী বিভক্তিতে চলে যাবে ঠিক আছে আচ্ছা রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই যে আমরা একটু আগে এই কবিতার লাইন গরুর পালটা কে নিয়ে যাচ্ছে রাখাল নিয়ে যাচ্ছে তাহলে রাখালটা হচ্ছে এখানে কি করতে পারো হুম তারপরে যেমন কোকিল ডাকে কে ডাকে কোকিল হুম তাহলে হচ্ছে আপনার ডাকার কাজটা যেহেতু কোকিল করতেছে সুতরাং হচ্ছে এখানে কোকিল হচ্ছে আপনার মানে করতে কারক তারপরে আছে কি যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ঠিক আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল দুই বিঘা জবে আপনারা পড়ছেন হয়তো শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবি গেছে ঋণে বাবু বললেন বুঝেছে ওপেন এ জমি লইব কিনে হ্যাঁ এই কবিতাটার হচ্ছে একটা লাইন আছে যে হচ্ছে এ জগতে সেই বেশি চাই রাজার হস্ত সমস্ত আছে যার ভুরি পরে কাঙালের ধন চুরি হ্যাঁ যার বেশি আছে সেই শুধু চাই যার কম আছে তার অত চাওয়া নেই এখানে দেখেন বলছে সমস্ত কাঙালের ধন চুরি করে ঠিক আছে সমস্ত কাঙাল পৃথিবীতে যে কাঙাল মানুষ আছে সবার ধন চুরি করে কে রাজার হস্ত মানে রাজার যারা মানে চেলা চামুন থাকে এরা হচ্ছে কাঙালের ধন চুরি করে তাহলে চুরি করার কাজটা করছে মানে রাজার রাজার হাত না কিন্তু মানে পারিশু যারা থাকে তারা তাহলে এই চুরি কে করতেছে এখন যদি আপনার এইটার নিচে দাগ থাকতো হলে থাকতেই পারে আপনাকে কনফিউজ করার জন্য হ্যাঁ তাহলে এইটা কি হবে তখন সমস্ত কাঙ্গালের ধন চুরি ধনটা কার ধনটা হচ্ছে কাঙ্গালের হ্যাঁ তাহলে কাঙ্গালের যদি হয় তাহলে এটা হবে সম্বন্ধকারক হ্যাঁ মানে কাঙ্গালের সাথে মানে কি কাঙ্গাল ধনের নিচে থাকতো কি চুরি করে ধন চুরি করে তাহলে হচ্ছে এটা কর্মকারক বুঝতে পারছেন কথা কি আমার মনে হয় যে মানে পার্থক্যটা ক্লিয়ার করতে হয় পুলিশ চোর ধরেছে এ ধরলো চোর পুলিশ ধরলো তাহলে পুলিশ হচ্ছে এখানে কর্তিকারক শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্য কভু নয় চোদ্দাবান লভ জ্ঞান মানে যে জিনিস মানুষকে করতে পারে ঠিক আছে বা যার মানুষের কাছ থেকে চোদ্দা পায় এবং অন্যকে চোদ্দা করে মানে চোদ্দা যার আসে আর কি চোদ্দা বান মানে কি চোদ্দা বতুপ অর্থাৎ হচ্ছে চোদ্দা যার ভিতরে আসে সেই চোদ্দা বান লভে জ্ঞান অন্য কখন নয় আপনার যদি শ্রদ্ধা না থাকে কার উপরে বা জীব জগৎ বই পুস্তক সবার উপরে শ্রদ্ধা আপনি কখনোই জ্ঞান অর্জন করতে পারবেন না জ্ঞান অর্জনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে মানুষকে রেসপেক্ট করতে শিখতে হবে তাহলে কে জ্ঞান লাভ করবে শ্রদ্ধা তাহলে শ্রদ্ধাবানটা হচ্ছে এখানে কর্তিকারক গৃহহীন চিরদিন থাকে পরাধীন কে পরাধীন থাকে গৃহহীন জেলে ভাই মাছ ধরে মেঘের ছায় এখন দেখেন এই বাক্যে কে মাছ ধরে জেলে ভাই তাহলে জেলে ভাই কর্তিকারক ওখানে জেলেতে আবার অনেকে মনে করতে পারে এটা সপ্তম বিভক্তি হবে কারণ এ যুক্ত আছে না জেলে ভাইয়ের সাথে কোনো বিভক্তি নাই কারণ জেলে হচ্ছে একটা প্রফেশনের নাম এটা তো এরকম না যে জেল থেকে এ বিভক্তিযুক্ত জেলে হয়েছে তাই তো না ঠিক আছে তাহলে এটা শূন্য বিভক্তি পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে কি আসার কথা বলা হচ্ছে মানে কি আসবে পরীক্ষা হুম ঠিক আছে যদি বলে কি ঝরে জল ঝরে জল হলে তখন কর্মকারক ওকে আচ্ছা মুসল ধারে বৃষ্টি পড়ছে হুম তাহলে হচ্ছে এটা কি হবে কর্তিকারক অনেক সময় মনে হয় এই প্রশ্নগুলোর একটু ভুল হয় আমি একটু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি আমরা যখন কর্মকারক করব তখন অনেক সময় মনে হতে পারে যে স্যার তো যে বলছিল যে কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে কর্মকারক এখন মুসল ধারে বৃষ্টি পড়ছে কি পড়ছে বৃষ্টি তাহলে আপনার মনে হতে পারে যেটা তো কর্মকারক ঘটনা সেটা না হ্যাঁ মানে এখানে আপনার একটা বাচ্চর ব্যাপারটা একটুখান ধারণা নিতে হবে আচ্ছা লাভলো আপনি বলেন আপনি আনমিউট করেন আনমিট করে কথা বলেন আসলে প্রবলেম ছিল এই জেলেটা নিয়েই স্যার অনেকদিন যাবো এটা নিয়ে প্রবলেম ছিল এখন এখন ক্লিয়ার হলো আর কি স্যার জেলের সাথে আসলে কোনো কারক নাই বিভক্তি নাই বিভক্তি নাই স্যার হচ্ছে জেল থেকে তো জেলে হয়নি হ্যাঁ ঠিক আছে যেমন ধরে যদি এরকম অনেক সময় হয় কি যেমন টাকা এখন প্রথমে আপনাকে বিভক্তির যদি কনফিউশন হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে বিভক্তিটাকে ওই শব্দ থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে দেখবেন যে যদি শব্দটা সঠিক হয় তাহলে বুঝবেন যে বিভক্তি আছে আর যদি শব্দটা বেঠিক হয় তাহলে বুঝবেন বিভক্তি নাই যেমন আপনার জেলের উদাহরণটা আমি বলি জেল থেকে আমি বিভক্তিটা এ বাদ দিলাম তাহলে জেল থেকে কি জেলে হয় কখনো জেলে মানে কি জেলে যারা মাছ ধরে ওরা কি জেলে থাকে নাকি তা থাকে তাহলে সুতরাং এই শব্দটা ভুল তাহলে এ বিভক্তি এখানে নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কমন্ত কমন্তটাকে সঠিক করার জন্য স্যার এ নিয়ে আসা হচ্ছে আরকি হ্যাঁ এর জন্য এই জন্য বিভক্তিতে দেখতে হবে আমি যদি বলি টাকা থেকে এটা বাদ দিয়ে দিলাম তাহলে টাক তাহলে টাক টাক মানে কি টাকা ঘটনাটা টাকা আর মানে এখানে কোনো ধরনের বিভক্তি নাই ঠিক আছে টাকার ভিতরে কোনো ধরনের বিভক্তি নাই আবার ধরেন যদি এখন বলা হয় যে হচ্ছে ধোপা কে হুম ধোপা ধোপাটা লিখে কেটা বাদ দিয়ে দিলেন তাহলে দেখবেন ধোপা তো ঠিকই আছে যাকে বোঝাতে চাচ্ছে সেই আছে তার সাথে কে যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে সুতরাং এখানে কে বিভক্তি আছে বুঝতে কথা কি হ্যাঁ এই হচ্ছে বেসিক তফাৎ আচ্ছা এখানে এই যে একটা কনসেপচুয়াল বিষয় আছে যেমন ধরেন অনেক বইয়ে দেখবেন বাঁশি বাজে এরকম একটা কথা আছে হ্যাঁ বাঁশি বাজে বাঁশি বাজে এটা কোন কারক তাই না এরকম দেখবেন অনেক বই আছে এটা নিচে দাগ আছে অনেকে বলে এটা হচ্ছে কর্মকারক কি বাজে বাসি বাজে কি দ্বারা প্রশ্ন তাহলে অবশ্যই এটা কর্মকারক আচ্ছা বৃষ্টি পড়ছে কি পড়ছে বৃষ্টি তাহলে এটা কর্মকারক জল পরে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে তাহলে কি পরে জল পরে তাহলে এটা কি কর্মকারক এরকম কিছু উদ্ভার যুক্তি আছে বিভিন্ন বই পুস্তকে দেখবেন পাওয়া যায় বা বিশেষত ইউটিউবে পাওয়া যায় কারণ পৃথিবীর সব থেকে জ্ঞানী দার্শনিকরা ইউটিউবে ভিডিও বানায় তে এখানে আপনার দেখেন যে বাঁশি বাঁচে আপনাকে আগে বিষয়টা বুঝতে হবে যে এইটা আমাদের বাচ্চার একটা প্রকাশ ভঙ্গি আছে বাচ্চার প্রকাশ ভঙ্গি কি একটা হচ্ছে কর্তৃ একটা হচ্ছে কর্ম একটা হচ্ছে ভাব বাচ্চ একটা হচ্ছে কর্ম করতে এই কথাগুলো একটু ভালো করে বোঝা লাগবে হুম যেমন আমি যদি হচ্ছে এই কথা বলি যে পুলিশ চোর ধরেছে এটা হচ্ছে কর্তৃ বাচ্চা হ্যাঁ আর যদি বলি পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে মানে প্যাসিভ ভয়েস তখন হবে কি আবার যদি আমরা বলি যেমন হচ্ছে আমি যাব না এটা হচ্ছে করতে পারছো যদি বলে যে আমার যাওয়া হবে না হ্যাঁ হবে কি হবে এটা ঠিক নাই আমি মন মন থেকে একটা ভাব প্রকাশ করতেছি সেটাকে বলে ভাব বাচ্চ হ্যাঁ ওইটাও কিন্তু একটা সেন্টেন্স আবার দেখেন আবার যদি অনেক সময় কর্মপদ করতে জায়গায় চলে আসে হ্যাঁ হ্যাঁ জানাত জান্নাতুল আনমিউট করেন আনমিউট করে কথা বলেন আনমিউট হ্যাঁ বলেন কথা শোনা যাবে জান্নাতুল হচ্ছে আমি হচ্ছে যে ক্লাস থেকে চলে যেতে হচ্ছে একটু আচ্ছা সেই জন্য আপনার পারমিশন আপনি হচ্ছে আর কি অসুবিধা নাই লিভ নিতে পারেন পরবর্তীতে আমরা একটু পরে ক্লাসটা রেকর্ড আপলোড করে দেব শেষ হলে তখন বাদ বাকিটা একটু দেখলে হবে তো এখন দেখেন বাসি বাজে এখন যদি এখন বলা হয় তোফায়েল বাসি বাজায় তাহলে দেখেন তোফা তখন হচ্ছে কর্তিকারক হ্যাঁ জানা তোর কিছু বলবেন আচ্ছা হ্যাঁ জানাতো কিছু বলবো না এখন আমরা হচ্ছে চলে আসি যে আপনার মানে এখন যদি বলা হয়েছে তো ফায়াল বাসি বাজায় তার মানে এটা কর্তিকারক মানে করতে বাচ্চ কিন্তু বাসিটা কি একা একা বাঁচতে পারে বাসি কেউ না কেউ বাজাবেই মানে হচ্ছে বাসি যদি এমনি এমনি বাজা সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন যে এই বাঁশিটা আগে ছিল কর্মপদ এইটা তখন প্রথমে এসে কর্তিকারক হয়ে গেছে মানে 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 প্রথমে বাঁশিটা বাজে এমন একটা ভাব যে বাঁশি একা একাই বাজে এগুলোকে বলে কর্ম কর্তি বাচ্চা ঠিক আছে যেমন বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে মানে কি অনেকে যুক্তি দেয় বৃষ্টি তার একা একা কি পড়তে পারে আকাশ থেকে কেউ না কেউ ফেলায় আসলে এইগুলো ফালতু যুক্তি অর্থাৎ হচ্ছে বৃষ্টি তখন কর্তৃপদের জায়গায় চলে আসছে এই জন্য হচ্ছে এটা কর্তিকারক হবে ওকে আচ্ছা দ্বিতীয় বিভক্তির কথায় আসি যেমন বসির যেতে হবে কে যুক্ত হয়েছে দেখেন কে যাবে বসির তাহলে বসির হচ্ছে মানুষকে মানুষ হতে হয় হম তাহলে কে যুক্ত হয়েছে মানুষের সাথে ঠিক আছে তাহলে মানুষকে মানুষ হতে হয় তাহলে মানুষটা কর্তিকারক যদি বলে কি হতে হয় মানুষ হতে হয় তাহলে মানুষটা হবে কি কর্মকার পরের মানুষটা হবে কর্মকারক বুঝতে পারছেন আপনাকে বুঝে দেখাতে হবে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে মানুষ কে মানুষ হ্যাঁ এটা হচ্ছে কর্তিকারক এটা আমিও আগে কনফিউশন ছিলাম অনেক কনফিউশন ছিলাম মানে এটা নিয়ে আমি দীর্ঘ সময় অ্যানালাইসিস করছি করার পরে আমি এটা সিদ্ধান্তে আসছি যে এটা কর্তিকারক হবে কারণ আমি প্রথমে যখন একটা বই পড়লাম বইটাতে বলছে যে এটা কর্মকারক কারণ কি কি পরে ঠিক আছে এই যুক্তি দিয়ে তারা কর্মকারক দেখাইছে আমি দীর্ঘদিন এটার পরে ছিলাম স্ট্যান্ডটা তারপরে আমি অনেক ব্যাকরণ বই ঘাঁটাঘাটি করছি করার পরে আমি একটা সিদ্ধান্তে আসছি যে না এটা করতে কারক হবে কারণ আমরা যদি বলি যে হচ্ছে জল পরে এটার ইংরেজি কি এটার আপনাকে বুঝতে একটা ভাষা আর একটা ভাষা কম্পেয়ার করে বুঝতে হয় যেমন ইট ইজ রেনিং তাই না তার মানে তো জল পড়ে এটার সঠিক বাংলা তো তাই হ্যাঁ মানে ইট ইজ অর্থাৎ বৃষ্টি পরে বৃষ্টি কথা আর পাতা নড়ে ঠিক আছে তাহলে এখন দেখেন কিন্তু সাবজেক্ট কারণ হচ্ছে বৃষ্টিটাই মানে মূল কথা তাহলে আপনার হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি করতে কারক হয় তাহলে জল পরে পাতা নড়ে জল অবশ্যই করতে কারক হবে এখানে আপনার কি দ্বারা প্রশ্ন করলে জল আসতেছে কিন্তু জলটা আসলে কর্মকারকটা চলে আসছে কর্তিকারক অর্থাৎ এটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য কর্ম কর্তৃ যে কোনো পদই হচ্ছে আপনার কর্তিকারকই হবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো সুযোগ নাই আর আপনারা নিশ্চিতভাবে ভাবে এটি করতে পারেন যেখানে যাই থাক এটা কর্তিকারক হবে আর কি হ্যাঁ এটা আবার আরো কিছু কনফিউশন আইটেম এরম বিভিন্ন বই আছে আমি আপনাদের যুক্তি সহকারে এগুলো বলে দিব কোনো ধরনের ঝামেলা হবে না আচ্ছা এই প্রশ্নটা খেয়াল করেন আমাকে যেতে হবে এইটা নিয়ে অনেক সময় বিভক্তির ভুল হয় যে আমাকে যেতে হবে এটা ভাব বোঝায় বোঝাই যে ভাব মনের ভাব প্রকাশ করছে তাহলে এটা কাকে যেতে হবে আমাকে অবশ্যই কর্তিকারক কিন্তু বিভক্তিটা কি বিভক্তিটা হচ্ছে এখানে কে বিভক্তি এখন আপনি বলতে পারেন স্যার আমাটা যদি হচ্ছে আমাকে এখন কেটা কে এটা বাদ দিলে আমা থাকে কি কোন শব্দ হ্যাঁ আমাটা একটা শব্দ আমা মানে হচ্ছে নিজ ঠিক আছে যেমন আমরা আমাকে বলি আমাদের বলি ঠিক আছে আমাতে বলি হুম আমাতে বলি ঠিক আছে এরকম বলি না অনেকগুলো হ্যাঁ দেখেন এরকম শব্দ আছে যেমন আমাকে আমা প্লাস কে আমা আমা প্লাস প্লাস তোমাতে আমাতে একটা গান আছে না তাহলে তোমাতে আমাতে তার মানে আমাটাই শব্দ হচ্ছে বিভক্তি আমাদের ঠিক আছে আমাটা শব্দ হচ্ছে বিভক্তি ঠিক আছে আমাকে বিভক্তি ঠিক আছে আমা হতে আমা হতে যেমন রবীন্দ্রনাথ বলছে আমা হতে এ কার্য হবে না সাধন আমা হতে ঠিক আছে তার মানে আসলে আমাটা মূল শব্দ বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এটার সাথে বিভক্তি যুক্ত হচ্ছে কি কে তাহলে এটা দ্বিতীয় বিভক্তি বুঝতে পারছেন যদি বলে হচ্ছে আমার পরীক্ষা দেওয়া হবে না তাহলে আমার আমার সাথে কি যুক্ত হয়েছে র যুক্ত হয়েছে আমার সাথে তখন হবে কি ষষ্ঠী বিভক্তি হ্যাঁ এই বিভক্তি ভুল করার কোনো সুযোগ নাই অনেকেই এটা হচ্ছে আমাকে মানে এটা সপ্তম বিভক্তি লেখানোর সময় যে এ যুক্ত আছে মানে কি এ যুক্ত মনে করে কারণ আমাক হচ্ছে মূল শব্দ মনে করে হ্যাঁ এই যেমন রংপুর অঞ্চলের মানুষ কিন্তু বলে হ্যাঁ যে তোমাক আমাক এরকম বলে কিন্তু হ্যাঁ তো ওরা আমাকে মূল শব্দ মনে করে কিন্তু না আমাটা হচ্ছে মূল শব্দ আচ্ছা এই তাকের বেলাও তাই একই ঘটনা তাকের বেলাও কিন্তু ঘটনা তাদের তাহাদের এরকম থাকে না তার মানে এখানে আমরা কে এটাকে কনসিডার করতে হবে আচ্ছা এবার আসি আমরা তৃতীয় বিভক্তির কথায় তৃতীয় বিভক্তিতে কি কি থাকে তৃতীয় বিভক্তিতে থাকে হচ্ছে আপনার দ্বারা দিয়া কর্তৃক যেমন ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে এখানে একটা কনফিউশন আইটেম আপনাদের আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে অনেক মহাপণ্ডিত আছে যারা বলে যে হচ্ছে স্যার এখানে তো দাগ দেওয়া আছে ফেরদোসের নিচে কর্তৃকের নিচে তো দাগ নাই তাহলে তৃতীয়া কেন দাগাবো দাঁড়া দিয়ে কর্তৃক এখানে মিলতেছে আমরা তো ফেরদোসিকে শূন্য দাগাতে পারি সম্পূর্ণ বাকওয়াস কথা আপনার ফেরদসি কর্তৃক মানে ধরেন আমাদের যেমন এখানে আছে কি বসির কে বসির বসির কে আপনার বিভক্তিটা একসাথে লিখতে পারছেন দেখতে ভালো লাগছে কিন্তু আপনার ফেরদসি আর কর্তৃক কে একসাথে লেখা যাবে এটা কি সম্ভব ফেরদসি আর কর্তৃক যদি আপনি একভাবে একসাথে লেখেন তাহলে কেমন খারাপ দেখা যাবে এই জন্য আপনার কি হচ্ছে এটা আলাদা করে লেখা হয় এর মানে এই না যে এই বিভক্তি আগেটার সাথে নাই তা না তার মানে ফেদ্বোষী কর্তৃক শাহনাম রচিত হয়েছে মানে কর্তৃক বিভক্তিটা সাথেই আছে এই জন্য এটা হচ্ছে কোন বিভক্তি এটা হচ্ছে আপনার তৃতীয় বিভক্তি ঠিক আছে যেমন রাম কর্তৃক বধ হয়েছে তার মানে রামের সাথে রয়েছে এবার পঞ্চমী বিভক্তি আসি ওই যে আমা হতে এই কার্য হবে না সাধন একটু আগে বললাম তাহলে আমার সাথে হতে যুক্ত হয়েছে হতে হচ্ছে পঞ্চমী ষষ্ঠী বিভক্তিতে কি কি থাকে আমার খাওয়া হলো না আমার সাথে যুক্ত হয়েছে খেয়াল করেন তাহলে ষষ্ঠী বিভক্তি এর আমার যাওয়া হয়নি কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা সাপের হাসি বেদে চেনে বিভক্তি হম আচ্ছা হচ্ছে কি থাকতে পারে যেমন গরুতে দুধ দেয় হম দুধটা কে দিবে গরু দিবে হ্যাঁ গরু আমাদের সাপ্লাই দিচ্ছে গরু হচ্ছে সাবজেক্ট তাহলে হচ্ছে গরুর সাথে তে যুক্ত হয়েছে তাহলে এটা সপ্তম বিভক্তি ঘোড়ায় গাড়ি টানে গাড়িটা কে টানবে ঘোড়া তাহলে হচ্ছে ঘোড়ার সাথে অন্তস্থ যুক্ত হয়েছে সুতরাং এটা সপ্তম ব্যক্তি বাঘে মহিষে এক লড়াই বাঁধিয়েছে তাহলে বাঘ আর মহিষ কাজটা দুইজন করতেছে বাঘ এ মহিষ এ দুইটাই হচ্ছে গায়ে মানে না আপনি মরল এই কথার মানে জানেন আপনারা এই গায়ে মানে না আপনি মরল এটার অর্থ কি গা মানে কি গা গয় চন্দ্রবিন্দু আকার গা হ্যাঁ আপনার গা মানে কি গা বলতে যে গ্রাম বুঝেছে গ্রামের লোকজন মানে না নিজেই মরে যাবে এই গ্রাম বলতে হচ্ছে মানে আপনার গ্রাম গ্রামের মানুষ অনেক সময় আমি আগের বাসে একজনকে জিজ্ঞেস করছিলাম যে গা মানে কি তারা ওরা বলেছে শরীর মানে শরীর মানে শরীর হবে না স্যার এটা হচ্ছে গ্রামের মানুষ মানে না ও নিজেই মরল স্যার হ্যাঁ আমরা যেমন ছোটবেলায় পড়ছি না যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাভোগ মানে হচ্ছে গ্রাম ঠিক আছে হ্যাঁ তার মানে হচ্ছে গ্রামে আসলে বেশিরভাগ কানাভোগি বাস করে ভালো বগি ওখানে পাওয়া খুব কঠিন ঠিক আছে আপনার কানাভোগি মানে কবি আসলে বিষয়গুলোকে মিলাতে গিয়ে এমন কিছু প্রমাণ তুলে ধরছে যে আসলে দেখবেন গ্রামের মানুষ কিন্তু একপাক্ষিক হয় সব সময় মানে যে পক্ষকে সমর্থন করবে তার জন্য জীবন দিয়ে দিবে আর এক পক্ষের দিকে যাইতে চায় না এটাকে বলা হয় হচ্ছে তালকানা বা দলকানা এগুলো তো এই জন্য ওই দেখা যায় তালগাছ গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে হচ্ছে কি কানা বগির সাপ ভালো বগি ওখানে পাবেন না আপনি ওখানে দেখবেন সবাই একদিকে কানা হম আচ্ছা এরপরে আসেন হচ্ছে বাপ এনা জিজ্ঞাসে মা এনা সম্ভাসে জিজ্ঞাসাটা কে করবে বাপ করবে ঠিক আছে বাপ এনা জিজ্ঞাসে আর সম্ভাস সম্ভাস মানে কি সম্ভাস মানে আদর যত্ন করা আর কি যে মানে অ্যাড্রেস করা হুম। তাহলে এখানে জিজ্ঞেসটা করবে কে বাপ আর সম্ভাষটা করবে যে করবে এখানে কর্তিকারক ঠিক আছে বুঝতে পারছেন কি বিষয়টা কি হ্যাঁ এটা যে আপনার ভারত চন্দ্রের আয়গোনা করে আপনারা যদি কেউ কবিতা পড়ে থাকেন ওই মেয়েটা বলতেছে মানে শ্বশুর বাড়ি থেকে বাসায় এসে দেখবেন যে মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে খুব আশা করে যে বাপ মা খুব আদর যত্ন করবে বলছে বাপেনা জিজ্ঞাসে মায়ের না সম্ভাসে দাঁড়াইবো কার কাছে কি করিয়া বাঁচিয়া ভাবিয়া ভাবিয়া গুলম হইল বুঝি পেটে হ্যাঁ মানে কেমনে কার কাছে যাবো কি কেউ তো জিজ্ঞাসা করে না আদর যত্ন কেউ করতেছে না এরকম যাই হোক পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তাহলে এখানে কে বলে পাগল খায় কে ছাগল তাহলে খায় এবং মানে বলা দুইজন দুইজন কাজ করতেছে তাহলে যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা ধানটা খেলো বুলবুলি হ্যাঁ তাহলে সাথে যুক্ত হয়েছে বুলবুলি সুতরাং সব থেকে বাঘে মহিষের কথা বলছি লাজায় রাজায় লড়াই উলু উলুখাগড়ার উলু খাগড়া মানে মিলিটারি ফোর্স যারা ছোট পদে চাকরি করে তারা এই যে এখন যারা পুলিশ ধরেন মারা গেল অনেক পুলিশ তারা হচ্ছে উলুখাগরা বড় বড় হাই পাওয়ার লোকজন মারামারি করে ওরা মারা গেল মাঝখান দিয়ে রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার পানান্ত হ্যাঁ তাহলে এখানে লড়াইটা কে কে করবে রাজা রাজা তার সাথে অন্তস্থ বিভক্তি সুতরাং এটা হচ্ছে আপনার সপ্তম ওকে পাশে লোক কিছু বলে পাশে লোকে কিছু বলে হ্যাঁ তার মানে হচ্ছে কে বলতেছে পাশের লোক পাশের লোকে কিছু বলে আমরা একটা আহ একটা বিখ্যাত কবিতা পড়ছিলাম না সংশয়ের সংকল্প সদা ডলে পাশে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ হ্যাঁ এই কবিতা ছোটবেলায় বসে কাজ কাম করতে পারি না তার টেনশনে থাকে অল টাইম তারপরে পিছন থেকে মানুষ আবার অনেক পিন মারে যে তোর দ্বারা এগুলো কিছু হবে না এই সেই এগুলো বলে যে কারণে আমাদের মনোবল আরো ভেঙে যায় গরুতে ঘাস খায় এই ঘাস খায় গরু গাধায় পাকা কলা খায় চোরে না শুনে ধর্মের কাহিনী রতনে রতন চিনে প্রথম রতনটা চিনছে সুতরাং এটা কর্তৃকারক পরের রতনটা কর্মকারক এগুলো তো পারবেন চন্ডীদাসে কয় শুনো পরিচয় হুম তার মানে কে বলছে চণ্ডীদাস তাহলে চন্ডীদাসটা হচ্ছে কর্তৃকারক টাকায় টাকা আনে কে আনবে টাকা প্রথম টাকা তাহলে এসার সপ্তমী অন্তাস থাকে অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে আয়না ঘর আর কি তাহলে কে কে হচ্ছে মানে কষ্ট করতেছে অন্ধজন তাহলে অন্ধজনের সাথে এ যুক্ত হয়েছে সুতরাং এটা করতে গেল ভাই বেশ মিল কার সাথে কার সাথে মিল ভাইয়ের সাথে ভাই সুতরাং এটা হচ্ছে করতে ওকে এবার আমরা কর্মকারক নিয়ে একটু আলোচনা করি কর্মকারকটা হচ্ছে যে বললাম কি দ্বারা প্রশ্ন করতে হবে বাক্যের কি হচ্ছে অবজেক্ট অবজেক্টটাই হচ্ছে কর্মকারক তাই কর্মকারক আমরা হচ্ছে কে আমরা চারটা প্যাটার্নে নিয়ে আসতে পারি একটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম যেটাতে কর্ম থাকবে যেমন প্রিয়া ফুল তুলছে কি তুলছে ফুল প্রযোজক মানে প্রযোজক ক্রিয়ার কর্ম কোনটা কাজটা দুইজন মিলে করবে হ্যাঁ আছে একজন হচ্ছে আরেকজনকে হেল্প করবে যে হেল্প করবে সে হচ্ছে প্রযোজক যাকে হেল্প করা হবে সে হচ্ছে প্রযোজক যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও কে শোয়াবে ধরেন মা শোয়াবে মা হচ্ছে প্রযোজক কাকে শোয়াবে সেলেটিকে সেলেটে হচ্ছে কর্মকারক তাহলে হচ্ছে মানে কি শোয়াবে সেলেটিকে শোয়াবে মানে শোয়ানোর ব্যাপারে তাহলে সেলেটি হচ্ছে এখানে সমধাতুস কর্ম কেমন সমধাতুস কর্ম হচ্ছে ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হবে যেমন ঘুম ঘুমিয়েছি তারপরে চাল চেলেসি মরণ মরতে পারা এগুলো দুইটা পদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেটা সমধাতুস উদ্দেশ্য আর বিদেহর কথায় আসি উদ্দেশ্য বিধেয় হচ্ছে আমরা যাকে উদ্দেশ্য করে বলবো যা বলবো যাকে উদ্দেশ্য করে বলবো সেটা উদ্দেশ্য কর্ম যা বলবো সেটা হচ্ছে বিধেয় কর্ম যেমন দুধকে মোরা দুগ্ধ বলি তাহলে আমরা কাকে বলছি দুধকে কি বলতেছি দুগ্ধ বলছি তাহলে যা বলবো সেটা বিধেয় যাকে উদ্দেশ্য করব সেটা উদ্দেশ্য কর্ম আর মোরাটা হচ্ছে এখানে কর্তিকারক ঠিক আছে আচ্ছা আমরা কিছু উদাহরণ দেখি যেমন এমন ছেলে আর দেখিনি হুম কি দেখেনি ছেলে দেখেনি তাহলে ছেলে হচ্ছে এখানে কর্মকারক কপল ভাসিয়া গেল নয়নের জন্ম ঠিক আছে তাহলে কপল কি ভেসে গেল কপল ভেসে গেল হুম তার মানে কপলটা হচ্ছে এখানে কি হবে সরি কর্মকারক কি ভেসে গেল কপল ভেসে গেল তাহলে কর্মকারক হ্যাঁ বাজনা বাজে হ্যাঁ বাজনা বাজে এই বাজনা বাজেটা নিয়ে কনফিউশন আছে এইটা ধরেন আপনার হচ্ছে মানে বাজনা বাজে এইটা আপনার সরাসরি বোঝা যাচ্ছে যে আপনার এটা করতে যায় কর্মকারকেও যায় এটা আসলে এখন পর্যন্ত কনক্রিট কোনো প্রুফ পাওয়া যায় না বাজনা বাজে তো আমরা ভাব বাচ্চের কথায় চলে যাই হ্যাঁ তাহলে আপনার হচ্ছে বাজনার বাসির মধ্যে একটু হালকা তফাত আছে এই তফাতটা একটু যেমন বাঁশি মানে কি একটা যন্ত্র ঠিক আছে আর বাজনা মানে কি একটা হচ্ছে আপনার যন্ত্র দ্বারা আর একটা জিনিস বাজানো হচ্ছে সেটা হচ্ছে বাজনা বাজনা হচ্ছে আমার মনে হয় কর্মকারকে দেওয়াই ভালো যেমন আমি ঢোল দিয়ে বাজনা বাজাই তাই না ব্যাপারটা এরকম বুঝতে পারছেন তাহলে যদি বলেন ঢোল বাজে তাহলে ঢোলটা করতে কারকে আপনি দিতে পারেন কিন্তু বাজনা বাজেটা করতে কারকে না দিয়ে কর্মকারকে বেটার হবে খালেদ বই পড়ে হ্যাঁ কি পরে বই আমি বই পাই শুক্রবার স্কুল বন্ধ কি বন্ধ স্কুল তাহলে স্কুল করতে পারে কর্মকার ডাক্তার ডাকো এটা খুব আসে মানে কি ডাকবো ডাক্তার বা হচ্ছে আপনার কাকে ডাকবো ডাক্তার আমার গানের মালা আমি হচ্ছে করব কারে দান কাজ নজরুল ইসলাম একটা বিখ্যাত গান আছে কি কি দান করব মালা দান করব হুম গানের মালা আমি করব কারে দান হ্যাঁ মালার শেষে লুকিয়ে আছে করুন অভিমান মালা করবো কারে দান তাহলে কি দান করব মালা দান করব। সুতরাং মালাটা হচ্ছে ছেলেরা ছেলেরা ক্রিকেট খেলে এটা অনেক সময় আমাদের কনফিউশন হয় যে ছেলেরা ক্রিকেট খেলে এটা আসলে ছেলেরা বল খেলে ছেলেরা ফুটবল খেলে এরম বিভিন্ন ধরন থাকে ছেলেরা ক্রিকেট খেলে এটা হচ্ছে ক্রিকেটটা কর্মকারক যদি আপনাকে বলে ছেলেরা বল খেলে তখন বল হবে কিন্তু করণ কারক কেন কারণ বল খেলা যায় না বল দ্বারা ক্রিকেট খেলতে হয় বল দ্বারা ফুটবল খেলতে হয় বল দ্বারা হকি খেলতে হয় অর্থাৎ বলটা হচ্ছে একটা যন্ত্র বা উপকরণ ঠিক আছে তো সুতরাং আমরা বলতে পারি হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট কর্মকারক হলেও কিন্তু ছেলেরা শুধু বল খেলে থাকলে বল হবে করণকারক ঠিক আছে আচ্ছা সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় আমার সর্বাঙ্গে ব্যথা কি দেব ওষুধ দিব কারক পরায় তারক ঠাকুর কে পড়াচ্ছে তারক ঠাকুর যদি তারকের নিচে দাগ দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনার পড়তে কারো কি পড়াচ্ছে কারক কারক হচ্ছে কর্মকার আমার ভাত খাওয়া হলো না কি খাওয়া হলো না ভাত শুধু বিঘে দুই ছিল মোর ভই যে কবিতা বললাম কি ছিল ভুঁই ছিল ভই মানে জমি তাহলে এটা হচ্ছে ভুঁইটা কর্মকারক চিত্ত ভয় শূন্য উচ্চ শ্বেতা শির হম একটা কথা যেখানে আপনার চিত্ত মানে মানসিকতা মানসিকতা যদি ভয় না থাকে তাহলে আপনার মাথা উঁচু করে চলতে পারবেন হ্যাঁ তাহলে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ সেতা শির তাহলে কি ভয় শূন্য চিত্ত তাহলে চিত্তটা হচ্ছে আপনার কর্তিকারক সরি কর্মকারক হ্যাঁ আচ্ছা লাভনুর বলেন এখানে এই যে শূন্য বানান এই এটা কি শূন্য বানান এটাই হবে না দন্তন হবে শূন্য বানান এখানে ভুল হয়েছে আমার একটু চিত্ত যেতে ভয় শূন্য শূন্য মানে দন্তন না হবে হম শূন্য বানানে দন্তন হবে চিত্ত যেতে ভয় শূন্য হ্যাঁ শূন্য বানান আপনার হচ্ছে সবাই দীর্ঘকার কিন্তু দন্তন না হবে হ্যাঁ উচ্চ জেতা শীর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন চাহিতে করি না বাদ প্রতিবাদ কি করতে চায় না বাদ প্রতিবাদ করতে চায় না হ্যাঁ এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিতে করি না বাদ প্রতিবাদ হম তাহলে আপনার হচ্ছে বাদ প্রতিবাদটা হচ্ছে এখানে কর্মকারক বাজিলো কাহার বিনা হম কি বাজলো বিনা বাজলো তাহলে হচ্ছে এখানে বিনাটা কর্মকার রিয়া বাগানে ফুল তুলছে রিয়া হচ্ছে কর্তৃকারক ফুল হচ্ছে কর্মকারক জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কি ভালো যথা তথা জন্ম কি ভালো কর্ম কি দ্বারা প্রশ্ন করলে আপনি কর্মকার পেয়ে যাবেন ঠিক আছে ধৈর্য ধরো বাধ বুক কি ধরবো ধৈর্য ধরবো আচ্ছা যখন না মোর পায়ের চিহ্ন এই ভাটে রবীন্দ্রনাথের একটা গান আছে তখন বাইব না বাইব না খেয়া খেয়াতরি এই ঘাটে তাহলে কি পড়বে না আপনার চিহ্ন পরবে না তাহলে যেহেতু চিহ্ন পরবে না সুতরাং চিহ্নটা হচ্ছে কর্মকারক মশা মারতে কামান দাগা মশা মারতে কি মারবেন মশা তাহলে মশাটা হচ্ছে কর্মকারক রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন কি লিখেছেন গীতাঞ্জলি এই যে কি দ্বারা প্রশ্ন করলে আপনি হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি কি ভয়ঙ্করী অল্পবিদ্যা তাহলে আপনার হচ্ছে এটা কর্মকারক ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো একটু পড়বেন ভালো করে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন আগামী ক্লাসে যে এই জিনিসটা কোনোভাবে মাথায় আসেনি আমার হ্যাঁ লাভলুর বলেন কাননে কুসুম কলি সকলে ফুটিল এটা হচ্ছে কি ফুটল কুসুম কলি কুসুম কলি মানে হচ্ছে কি ফুলের কলি যেগুলো ছিল কুসুমের কলি সেগুলো হচ্ছে সব ফুটছে হ্যাঁ আর কোথায় যদি আপনার কাননের নিচে দাগ থাকে তখন হবে কিন্তু এটা অধিকরণ কারণ কারণ কানন মানে কি বাগান বাগান সুন্দর তো বাগান আর কুসুম ফুলের তো ফুল তাহলে কারণে বাগানে ফুল ফুটলো আর কি না কাননে কুসুম কলি কুসুম কলি মানে ফুলের কলি সcoli ফটিলো মানে যতগুলো ফুলের কলি ছিল সবগুলো সকালবেলা ফুটে উঠছে ঠিক আছে হুম এই আচ্ছা পরটাতে যাই কি শ্বাসে কথা বললে কি বললে ওই কথা তাহলে এটা কর্মকারক কোথা সে ছায়া সকি কোথা সে জল কোথা সে কি ছায়া তাহলে ছায়াটা হবে কি কর্মকার কষ্ট না করলে কেষ্ট মিলে না কি করতে হবে কষ্ট তাহলে কষ্ট হবে আপনার খুব ঠকাঠকিয়েছে এবারের সংগ্রাম দেশ করার সংগ্রাম তাহলে কিসের জন্য সংগ্রাম করতেছে আমরা দেশ করার তাহলে দেশ কর্ম আমারও স্বপন আধ জাগরণ আমারও কি স্বপন কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ঠিক আছে এই যে এটা দেখেন টাকায় টাকা আমরা এটা কিন্তু আগেও পড়ছি করতে রো পড়ছি কিন্তু সেখানে দাগ ছিল কিন্তু প্রথম টাকায় এইটা প্রথম টাকার নিচে যদি দাগ থাকে অর্থাৎ আমরা যদি বলি এইটার নিচে যদি আপনার দাগ থাকে তাহলে হবে করতে কিন্তু যদি এইটার নিচে দাগ থাকে তখন হবে কর্মকার কারণ কি টাকায় টাকা আনে কে আনে টাকা আনে তাহলে এইটা করতে কি আনে টাকা আনে এই টাকা হচ্ছে কর্মকারক ঠিক আছে ওকে আচ্ছা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি এগুলো পড়লেই পারবেন এগুলো খুব একটা জটিল কিছু না হ্যাঁ আচ্ছা আমাদের যাই হোক আজকে আমাদের করণ কারক পর্যন্ত ইয়ে করার কথা ছিল আমরা প্রথম দিন একটু কম ইয়ে করে আগাই হ্যাঁ আমাদের হচ্ছে মানে আজকে আরো জেনারেল কিছু করার কথা ছিল আগামী ক্লাসে আমরা এগুলো ইয়ে করে ফেলবো অসুবিধা নেই অ্যাডজাস্ট করে ফেলবো তো যাই আমরা আজকে কন্টিনিউ না করি দুই ঘন্টা প্রায় আমরা কাছাকাছি ইয়ে করলাম প্রথম দিন একটা এত না করি অনেকে লিভ নিছে আমি একটু জাস্ট আপনাদের কয়েক মিনিট একটু